হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে আমরা কোষ জীবনের একক বা সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারটা যেটা ক্লাস ইলেভেনে আছে এটা নীটের জন্য আমরা কমপ্লিটলি পড়ব এটা থেকে প্রত্যেক বছরই নিটে প্রচুর প্রশ্ন আসে আমরা আজকে এই চ্যাপ্টারটা ডিটেলে পড়ব ঠিক আছে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক ওকে ফার্স্টেই এই চ্যাপ্টারটা থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই কোষ বা সেল এটা আবিষ্কার কে করেছিলেন আবিষ্কার করেছিলেন রবার্ট হুক বলে একজন সায়েন্টিস্ট রবার্ট হুক কিন্তু মৃত কোষে করেছিলেন কর্ক যে সেল থাকে কর্ক সেলের উনি এরকম টিএস কেটে বা প্রস্তুচ্ছেদ কেটে উনি পর্যবেক্ষণ করেছিলেন অনুবীক্ষণ যন্ত্রে এরকম ধরনের কিছু কম্পার্টমেন্ট দেখতে পেয়েছিলেন যেগুলোকে উনি নাম দিয়েছিলেন সেল আর সজীব কোষে কোষ চিহ্নিত করেছিলেন হচ্ছে লিউয়েন হক বলে একজন সায়েন্টিস্ট ঠিক আছে এগুলো নামটা দুটো তোমাকে মনে রাখতে হবে নেক্সট ইম্পর্টেন্ট যে ফার্স্ট চ্যাপ্টার সে চ্যাপ্টারের সেটা আমাকে পড়তে হবে সেল থিওরি বা তত্ত্ব এই তত্ত্ব প্রথমে দুজন সায়েন্টিস্ট আলাদা আলাদাভাবে কোষতত্ত্ব লিখেছিলেন বা দিয়েছিলেন একজন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী তার নাম হচ্ছে স্লেইডেন উনি এইটিন থার্টি খ্রিস্টাব্দে কোষ তত্ত্ব দিয়েছিলেন তারপরে ব্রিটেনে একজন জুলজিস্ট উনি এইটিন থার্টি নাইনে ওনার নাম হচ্ছে সোয়ান উনি এইটিন থার্টি নাইনে তত্ত্ব দিয়েছিলেন তাহলে দুজন বিজ্ঞানী আলাদা আলাদা জায়গায় বসে আলাদা আলাদা সালে এইটিন থার্টি এইটে একজন এইটিন থার্টি নাইনে একজন একজন জুলজিস্ট একজন বটনিস্ট তারা কি দিয়েছিলেন তারা দুজনে মিলিতভাবে এই সেল থিওরি দিয়েছিলেন আলাদা আলাদাভাবে এই দুজনেই কোষত্ত্বে কি বলেছিলেন না সব সজীব বস্তুই কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত ঠিক আছে তার মানে কোষতত্ত্ব অনুযায়ী সমস্ত যে জীব জগতের সমস্ত জীব সমস্ত সজীব বস্তু কোষ দিয়ে গঠিত বা কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত এরপরে আধুনিক কোষতত্ত্ব বা মডার্ন সেল থিওরি মডার্ন সেল থিওরি অনুযায়ী এই দুজনের কথাকে রেখেছেন প্লাস আরেকটা কথা যোগ করেছেন কে এইটিন খ্রিস্টাব্দে ভির্চে বলে একজন সাইন্টিস্ট তিনি মডার্ন সেল থিওরি প্রবর্তন করেন তো তিনি কি বলেছেন প্রথমটা তো রেখেছেন যে হ্যাঁ সব সজীব কোষি কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা তৈরি তার সাথে উনি আরেকটা কথা যোগ করেছেন কি না ওমনি সেলুলাই সেলুলা এবার এই কথা অনুযায়ী এই কথাটার মানে হচ্ছে সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষ থেকে তৈরি খুব সোজা জিনিস প্রথম এই দুজনে কি বলেছিল কোষ থেকে তৈরি হয় এবার ইনি কি বলছেন এক্সট্রা কি অ্যাড করছেন এই যে কোষগুলো আগে থেকে উৎপন্ন কোষ থেকেই কিন্তু তৈরি হচ্ছে মানে কোষ যে উৎপত্তি যে আরেকটা কোষ আগে থেকে তৈরি হওয়া কোষ থেকে হচ্ছে সেটা উনি অ্যাড করেছিলেন তো সেই অনুযায়ী আধুনিক কোষ তত্ত্ব হচ্ছে এই দুটো মডার্ন সেল থিওরি ভিটচে প্রবর্তন করেছিলেন তার অনুযায়ী অর্থাৎ সেল থিওরি এই তিনজন সায়েন্টিস্ট মিলে কিন্তু দিয়েছেন আর মডার্ন সেল থিওরিতেই একটা পয়েন্ট অ্যাড করেছেন হচ্ছে ভিটচে বোঝা গেছে তো এই অবধি সেল থিওরিতে কার কোনো প্রশ্ন এলে তুমি পারছ না এরকমটা হবে না বুঝতে পেরেছ খুবই সোজা জিনিস এবারে সব থেকে ক্ষুদ্র কোষ কি পিপিএলও বা প্লাজমা পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গ্যানিজম নিউমোনিয়ার পিটা সাইলেন্ট থাকে নিউমোনিয়া পিএনইও এমও এনআইএ ঠিক আছে বানানটা তো প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গ্যানিজম এটাকে বলে পিপিএলও এটার আরেকটা কথা হচ্ছে মাইকো প্লাজমা এই মাইকোপ্লাজমা বা পিপিএলও হচ্ছে সবথেকে ছোট কোষ ব্যাকটেরিয়ার থেকেও ছোট এবং এর কোনো কোষপ্রাচীর নেই ব্যাকটেরিয়ার তো কোষপ্রাচীর থাকে এই মাইকোপ্লাজমা কিন্তু কোষপ্রাচীর বিহীন এর কোনো কোষপ্রাচীর থাকে না এর সাইজ জিরো মাইক্রন থেকে জিরো মাইক্রনের মধ্যে এতটাই ছোট আর বৃহত্তম কোষ ছোটবেলাতেই পড়েছ পাখির ডিম এটা বৃহত্তম কোষ দীর্ঘতম কোষ অনেকগুলোই আছে তার মধ্যে স্নায়ু কোষ একটি দীর্ঘতম কোষ এবার কোষ কয় প্রকারের কোষ হচ্ছে দুই প্রকারের কি কি একটা ইউক্যারিওটিক কোষ একটা প্রো কোষ এবার ইউক্যারিওটিক আর প্রো ক্যারিওটিক ই প্রো বলতে প্রো মানে হচ্ছে আদি বা পুরনো আর ক্যারি অন ক্যারি কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস এবার প্রো ক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ আর ইউ ইউ কথার মানে হচ্ছে নিউ ঠিক আছে ইউ যেটাকে বলছে ওটা মানে হচ্ছে নিউ ঠিক আছে তো ইউ ক্যারিওটিক মানে নিউ নিউক্লিয়াস যুক্ত নতুন নিউক্লিয়াস যুক্ত কোষকে বলছে ইউক্যারিওটিক কোষ এবার প্রো ক্যারিওটিক কোষের মধ্যে কি দেখো কো কোনো কোষ অঙ্গাণু কি থাকে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু থাকে না যেরকম বডি থাকে থাকে না মাইটোকন্ড্রিয়া থাকে থাকে না এন্ড্রোপ্লাজমিক রেটিকিউলাম থাকে থাকে না তাহলে কী থাকে একটা থাকে হচ্ছে রাইবোজোম রাইবোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু থাকে ঠিক আছে এবারে এই যে রাইবোজম আছে কোনো পর্দাযুক্ত কোসঞ্জাণু নেই একমাত্র এবার রাইবোজোম আছে সেটাও এস প্রকৃতির এস মানে রাইবোজোমের দুটো সাব ইউনিট একটা হচ্ছে ফিফটি এস প্রকৃতির আরেকটা হচ্ছে থার্টি এস প্রকৃতির এই দুটো মিলে এই রাইবোজোমটা হচ্ছে এস প্রকৃতির এই রাইবোজোম নিয়ে আমরা ডিটেলে এই চ্যাপ্টারেই আবার ভালো করে বৃহৎ বিশদে আলোচনা করব তো ব্যাকটেরিয়া হচ্ছে এটার এক্সাম্পেল এবার এরা পলিজোম গঠন করে এই রাইবোজোম দিয়ে পলিজোম মানে একটা এমআরএন এর উপরে অনেকগুলো রাইবোজোম এরকম যুক্ত হয়ে পলিজোম গঠন করে এবং এ এর থেকে প্রোটিন উৎপাদন করে ঠিক আছে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য তো পলিজোম প্রো ক্যারিওটিক কোষে দেখা যায় এটা একটা শর্ট কোয়েশ্চেন নিটে মানে এমসিকিউতে মাঝে মাঝেই দেয় এবার ব্যাকটেরিয়া হচ্ছে এর এক্সাম্পল আচ্ছা ব্যাকটেরিয়া কিসের প্রাণী ব্যাকটেরিয়া মনেরার আন্ডারে পড়ে ঠিক আছে এবার ইউক্যারিওটিকের এক্সাম্পল কী কী হতে পারে সব বাকি সব কিছু ধরো ফানজাই হতে পারে প্লান্ট হতে পারে অ্যানিমাল সেল হতে পারে সবই ইউক্যারিওটিক কোষের আন্ডারে পড়ছে এবারে ব্যাকটেরিয়ার যে বললাম কোষ প্রাচীর থাকে যেরকম প্লান্টের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে সেরকম ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে কিন্তু দুটো কোষ প্রাচীর কিন্তু আলাদা মানে সেল ওয়াল যেটা সেটা আলাদা এই সেল ওয়াল যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেখানে না গ্লাইকোক্যালিক্স উপস্থিত গ্লাইকোক্যালিক্স এবার গ্লাইকোক্যালিক্স একটা হতে পারে পাতলা লেয়ার আছে সেল ব্যাকটেরিয়ার সেল তার উপর একটা পাতলা লেয়ারের গ্লাইকোক্যালিক্স আছে যদি শিথিল বা পাতলা লেয়ারের হয় তাহলে সেইটাকে বলছে স্লাইম আর যদি এটাই পুরুভাবে থাকে পুরু গ্লাইকোক্যালিক্স থাকে তাহলে সেটাকে বলে ক্যাপসুল বোঝা গেছে তো সেমই গ্লাইকোক্যালিক্সের উপস্থিতির কম বা বেশি সেটা দিয়ে দুটো টাইপ ব্যাকটেরিয়া আমরা ছোটোবেলায় পড়ে এসেছি মানে মাধ্যমিক লেভেলে যে ব্যাকটেরিয়ার গায়ে কিন্তু ক্যাপসুল থাকতে পারে আবরণ থাকতে পারে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স নির্ম নির্মিত কার্বোহাইড্রেট নির্মিত গ্লাইকোক্যালিক্স একটা কার্বোহাইড্রেট সেটা নির্মিত যদি পুরু স্তর হয় ক্যাপসুল যদি পাতলা স্তর হয় তাহলে স্লাইম লেয়ার বোঝা গেছে এবারে মেসোজোম উপস্থিত থাকে মেসোজোম দিয়ে ব্যাকটেরিয়া করে ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া নেই আছে কি আমরা যেরম মাইটোকন্ড্রিয়া দিয়ে শ্বসন করি কিন্তু ব্যাকটেরিয়াকেও তো করতে হবে সেও তো শ্বসন করে অবাধ শ্বসন সবাধ শ্বসন ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তো পরিলক্ষিত হয় তো ব্যাকটেরিয়া কি দিয়ে করে মেসোজোম দিয়ে তো এটা একটা স্পেশাল ক্যারেক্টার নেক্সট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলা থাকে ঠিক আছে এবার এই ফ্লাজেলা আমাদের মানে প্রো ক্যারিওটিক সেলের যে শুধু ফ্লাজেলা থাকে তা তো না ইউ ক্যারিওটিক সেলেও ফ্লাজেলা থাকে প্রচুর ফানজাইতেও ফ্লাজেলা থাকে কিন্তু দুটো ফ্লাজেলার মধ্যে ডিফারেন্স আছে প্রো ক্যারিওটিকের যে ফ্লাজেলা সেটা তিনটে স্তরে বিভক্ত একটা হচ্ছে ফিলামেন্ট একটা হচ্ছে হুক আর একটা হচ্ছে বেসাল বডি এই তিনটে লেয়ারে ফিলামেন্ট হুক আর বেসাল বডি এই তিনটে লেয়ারে ডিভাইডেড ফিলামেন্টটা হচ্ছে তার মধ্যে সব থেকে লম্বা এটাকে বলছে লংগেস্ট ঠিক আছে এই যেটা তুমি দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়ার গায়ে এটা পুরোটাই ফিলামেন্ট তো এটাকে বলছে লংগেস্ট স্ট্রাকচার অব দ্য ফ্ল্যাজেলা এবারে এই ফ্ল্যাজেলা ছাড়া আর দুটো খুব ইন্টারেস্টিং জিনিস থাকে একটা হচ্ছে পিলি আর একটা হচ্ছে ফিমব্রি ঠিক আছে একটা পিলি আর একটা ফিমবরি পিলি কি করে আমাদের যে এনসিআরটি বইতে ফিম্ব্রি আর পিলি দুটোর ক্ষেত্রেই একই জিনিস লেখা আছে কিন্তু কোয়েশ্চেনে কিন্তু একটু ঘুরিয়ে আসে পিলি কিন্তু ব্যাকটেরিয়ার কনজুগেশনে হেল্প করে মানে কনজুগেশন বলতে কি বলো তো ব্যাকটেরিয়ার থেকেও ধরো নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় আমি আবার যখন পড়াবো একটু বাদেই বলছি তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখন অতটা জানার দরকার নেই এই কি কি করে ক্রোমোজোমাল এক্সচেঞ্জে সাহায্য করে ধরো এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া এইখানে এর গায়ে পিলি আছে এই পিলিটাকে এরকম ভাবে এর সাথে অ্যাটাচ করলো এর যে ক্রোমোজোম সেটা এখান দিয়ে এর মধ্যে চলে গেল তো এই জিনিসটা হচ্ছে পিলির কাজ তাই একে অনেক সময় সেক্স পিলিও বলে ব্যাকটেরিয়ার কনজুগেশনে সাহায্য করে ঠিক আছে এবার ফিমব্রি ফিম্ব্রির কাজ কি আচ্ছা আরও একবার বলে দিই দেখো ব্যাকটেরিয়ার এই যে ফ্লাজেলা ফ্লাজেলা একটা পিলি একটা একটা এই তিনটেই কিন্তু ব্যাকটেরিয়ার গায়ে প্রবর্ধক ব্যাকটেরিয়ার গায়ে এরকম আটকানো থাকে সুতোর মতন অংশ তার মধ্যে এই ফ্লাজেলা যেটা দেখছো এক নম্বরটা সব থেকে বড় ফ্লাজেলা কিসে সাহায্য করে মুভমেন্টে সাহায্য করে ব্যাকটেরিয়াটা ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় চলবে চলাচল সেই চলাচলে সাহায্য করছে ফ্লাজেলা পিলি কিসে সাহায্য করছে পিলি সাহায্য করছে কনজুগেশনে কিসে থাকে মানে একটা ব্যাকটেরিয়ার গায়ে প্রচুর নাম্বারে প্রায় দুশো তিনশো খানা ধরো ফিমবরি রয়েছে এদের কাজটা কি হয় এদের কাজ হচ্ছে ধরো কোনো সারফেস ধরো একটা স্রোতের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া যাচ্ছে এবার পাথরের গায়ে আটকে থাকতে হবে পাথরের গায়ে থাকে এদিকে নদী বয়ে যাচ্ছে তো যদিও আটকে না থাকে তাহলে তো নদীর স্রোতের সাথে বয়ে যাবে তো ওকে কোথাও সারফেসের মধ্যে হার্ড সারফেসে আটকে থাকতে হবে সেই অ্যাঙ্কারিং টাইপের কাজ করে হচ্ছে এই ফিমবরি ফিমরি কোনো জায়গায় কোনো একটা শক্ত জায়গাতে ওকে ব্যাকটেরিয়াটাকে আটকে রাখতে সাহায্য করছে বোঝা গেছে তো তার কাজ হচ্ছে এই এর কাজ হচ্ছে এই ফিম্ব্রির এখানে দেখো নেক্সট হচ্ছে সঞ্চিত বস্তু এই প্রোক্যারিওটিকে সঞ্চিত বস্তু বা ইনক্লুশান বডি থাকে এই ইনক্লুশান বডি হচ্ছে এই ধরো এখানে ব্যাকটেরিয়া আছে এটা ধরো একটা ব্যাকটেরিয়া এর মধ্যে একটা অংশ রয়েছে এরা কিন্তু পর্দাবিহীন ইনক্লুশান বডি এর মধ্যে কি থাকে জানো তো এর মধ্যে সঞ্চিত ধরো খাদ্য রয়েছে কোন কোনো পর্দা নেই পর্দাভীন জাস্ট একটা ভ্যাকুয়েলের মতো তার মধ্যে ওরা ব্যাকটেরিয়ারা কিছু জিনিস সঞ্চয় করে রাখছে কি কি সঞ্চয় করতে পারে যেমন ফসফেট দানাতে ফসফেট সঞ্চয় করে রাখে সায়ানোফাইসিয়ান দানা গ্লাইকোজেন দানা নাম যেগুলো দেখছো তার মানে সেই দানাটাতে দানা বা ইনক্লুশন বডিতে সে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখছে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবার ধরো নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে বা বেগুনি সবুজ সালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতেও গ্যাস গহবর দেখা যায় যেগুলোকেও ইনক্লুশন বডির আন্ডারে ফেলে এই এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে ধরো গ্যাস গহবর কোথায় দেখা যায় ঠিক আছে তোমাকে বেগুনি সবুজ সালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া দিলো আর সাথে অন্যান্য অনেক কিছু দিলো তাহলে তোমাকে অপশানটা চুজ করতে হবে তুমি যাতে পারো সেই রকম তার জন্য এগুলো এক্সাম্পেলগুলো ভালো করে মনে রাখবে এবারে দেখো একটা ছবি এঁকেছি আমি এই ছবিটা ভালো করে অবজার্ভ করে এটা ধরো একটা ব্যাকটেরিয়ার ছবি ব্যাকটেরিয়া এর গায়ে এরকম পিলি থাকে আর ছোট ছোট। ফিম্বরি থাকে এই ফিমবরিগুলো ব্যাকটেরিয়াকে আটকে থাকতে সাহায্য করে আর এই লম্বাটা হচ্ছে ফ্লাজেলা আর এছাড়া এবার ব্যাকটেরিয়ার বাইরে আর কি কি থাকে দেখো এখানে একটা কোষপ্রাচীর থাকে যেটা পেপটাইডোগ্লাইকেন গ্লাইকেন নির্মিত ইয়ের কোষপ্রাচীর কি উদ্ভিদের সেলুলোজ নির্মিত হতে পারে তাই তো হেমিসেলুলোজ নির্মিত হতে পারে কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্স ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটাইডো গ্লাইকেন নির্মিত এবার বাইরে দেখো এই গ্লাইকোক্যালিক্সের স্তর এটা পুরু স্তর এঁকেছি তাই ক্যাপসুল যদি পাতলা স্তর হতো তাহলে হতো কি স্লাইম লেয়ার এবারে আরও ভেতরে যাই এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা হুম ব্যাকটেরিয়ার কোষ পর্দা আর একটু ভেতরে যাই ভেতরে কি আছে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের মধ্যে ওদের শরীরের যাবতীয় কাজ করার সমস্ত এনজাইম থাকে এরপরে ভেতরে যদি আরও যাই দেখো এখানে সাইটোপ্লাজমের পরে এইখানে দেখো আমি যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে মেসোজোম মেসোজোম মানে কি বললাম ব্যাকটেরিয়ার তো মাইটোকন্ড্রিয়া নেই তাহলে শ্বসন কে করবে শ্বসনের জন্য যাবতীয় উৎসেচক ক্ষরণ করা মাইটোকনড্রিয়ার মতন কাজ করা মাঝে মাঝে কোষ বিভাজনেও এ সাহায্য করে তো এটা হচ্ছে মেসোজোম আর কি আছে প্রকৃতির ঠিক আছে এই হচ্ছে দেহের অংশ আর সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো জিনিস একটা হচ্ছে দেখো ক্রোমোজোমাল ডিএনএ যেটাকে আদি নিউক্লিয়াস বলছি তার মানে কি ওর নিউক্লিয়াসের মতন একটা অংশ রয়েছে যাতে ওর ডিএনএটা বর্তমান নিউক্লিয়াসের মতন পর্দা নেই কারণ ওর কোনো ডাবল মেমব্রেনাস কোনো সেল অরগ্যানালি নেই ওর মধ্যে তাহলে নিউক্লিয়াসও তো ডাবল মেমব্রেনাস তো নিউক্লিয়াসও থাকবে না এটা স্বাভাবিক তাহলে নিউক্লিয়াস যখন নেই কি আছে শুধুমাত্র সার্কুলার ক্রোমোজোমাল ডিএনএটা রয়েছে আর এখানে দেখো এই ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়ার কিন্তু অন্যান্য ডিএনএও থাকতে পারে শরীরে তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে প্লাজমিড এটা ভালো করে পড়বে মনে রাখবে প্লাজমিড প্লাজমিড দেখো বৃত্তাকার হয় এবং নিউক্লিয়াস বহির্ভূত হয় নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস যেটাকে বলছে সেটার বাইরে এটা একটা ক্রোমোজোম এটা একটা আলাদা ক্রোমোজোম যেটাকে বলে এক্সট্রা ক্রোমোজোমাল ঠিক আছে প্লাজমিড কিন্তু এক্সট্রা ক্রোমোজোমাল ক্রোমোজোম বহির্ভূত এবার দুটোর ক্ষেত্রেই দেখো দুটোই কিন্তু সার্কুলার এখান থেকেও একবার এক বছর একটা প্রশ্ন এসেছিল যে ব্যাকটেরিয়ার মধ্যে কি সবই সার্কুলার দিয়ে থাকে হ্যাঁ সার্কুলার ফর্মেই দিয়ে থাকে এবার নেক্সট যেটা আমরা পড়ব বিজ্ঞানী গ্রাম বিজ্ঞানীর নামই গ্রাম ঠিক আছে এবার গ্রাম কী করেছিলেন ব্যাকটেরিয়াকে অবশ্যই মাইক্রোস্কোপের আন্ডারে দেখার জন্য না আমাদের সেলগুলোকে কালার করতে হয় রঞ্জকে রঞ্জিত করতে হয় ঠিক আছে তো স্টেন বলে যেটাকে তো স্টেন যে করবে এবার কালার হলে তবে তো আমরা আমরা স্টেন দিচ্ছি স্টেন দিয়ে কালার্ড হচ্ছে ব্যাকটেরিয়াগুলো তবে আমরা গিয়ে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাচ্ছি কিন্তু ব্যাকটেরিয়ার দুটো টাইপ হয় একটা এই গ্রাম যে বিজ্ঞানী যে স্টেনটা আবিষ্কার করেছিলেন সেটাকে গ্রাম স্টেন বলে এবার একটা গ্রাম স্টেনে রঞ্জিত হয় আর একটা গ্রাম স্টেনে রঞ্জিত হয় না দেখ গ্রাম স্টেনে যদি রঞ্জিত হয় তাকে আমরা বলছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কেন না বাইরে যে পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ারটা এখানে এই লেয়ারে না এই বেগুন এটা একটা বেগুনি কালার এই কালারটা ধরতে সক্ষম হচ্ছে এর বাইরে যে এই গ্লাইকোক্যালিক্সের খুব পুরু কোনো লেয়ার নেই তাই জন্য এ কালারটা নিতে পারছে তাই ও গ্রাম পজিটিভ আর যদি বাইরে কোনো লিপোপ্রোটিনের স্তর থাকে লিপোপ্রোটিন নির্মিত স্তর থাকে এই কোষ পর্দা এবং কোষপ্রাচীরের বাইরে তখন কি হয় ওই এই আর নিতে পারে না ও আর রঞ্জকে রঞ্জিত হয় না তখন সেই আমরা ব্যাকটেরিয়া গুলোকে আমরা এবার দেখ এবার ইউ ক্যারিওটিক চলে যায় প্রো ক্যারিওটিক শেষ এবার ইউক্যারিওটিকের গঠন দেখ প্রথমেই আমরা দেখব কোষ পর্দা ফার্স্টেই কোষ পর্দায় গঠন কে আবিষ্কার করেছিল কে এই কোষ পর্দার গঠনটা দিয়েছিল অনেক বিজ্ঞানী দিয়েছিলেন সবথেকে যে ভালো যেটা অ্যাকসেপ্টেড মডেল হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসনের নাইনটিন সেভেন্টি টুতে সিঙ্গার এবং নিকলসন দুজনে যে মডেলটা প্রস্তাব করেছিলেন সেই মডেলটা সবাই মেনে নিয়েছিল এবং থেকে বেশি অ্যাকসেপ্টেড মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজেক মডেল বা তরল মোজাইক মডেল কোষ পর্দাকে তরল বলছে হুম এবং মোজাইক বলছে কেন বলছে আমরা একটু ভালো করে ছবিটা দেখি আমরা এখানে আরেকবার ছবি এঁকেও নিতে পারি এইগুলো হচ্ছে লিপিড এই যে দেখছিস এগুলো হচ্ছে লিপিড এই লিপিডটাই এরকম দুটো লেয়ারে থাকে তাই এটাকে আমরা বলি ফসফোলিপিড বাই লেয়ার কি বলছি ফসফো এই যে পিএল বাই লেয়ার দ্বিস্তরীয় ফসফ লিপিড লিপিডের এই যে বাইরের দিকে যেটা থাকছে ধর এইটা একটা কোষ এর বাইরে এইটা হচ্ছে কোষ পর্দা এই কোষ পর্দাটার গঠন আমরা এখানে দেখছি এই কোষ পর্দাটা রকম গঠনটা হয় অনেক ঠিক আছে এর কোষপর্দা কী করে এই লিপিডের এই যে দুটো লেজ দেখছিস লেজই এটাকে টেল বলে ফসফলিপিডের টেল আর এটাকে মাথা বলে মানুষের মতো দেখতে একটা মাথা একটা লেজ টেল দুটো পা আছে এই টেল দুটো না জলকে ভয় পায় জল বিকর্ষী ঠিক আছে হাইড্রোফোবিক আর এরা জলকে অত ভয় পায় না এবার কোষের এখানে আমাদের তো জল লাগছে তাই না তাহলে দুদিকে বা কোষের ভেতরেও প্রচুর জল থাকে আমাদের কোষে তো যদি জলকে ভয় পায় যারা তারা তো ভেতর দিকে থাকবে নাকি বাইরের দিকে থাকবে বাইরের দিকে কারা থাকবে যারা জলকে ভয় পায় না তো এরা এই মাথাগুলো জলকে ভয় পায় না এরা হাইড্রোফিলি লেজগুলো জলকে ভয় পায় জল বিকর্ষী তাই এরা ভেতর দিকে থাকে আর বাইরের দিকে কারা থাকছে হেডগুলো যারা জল আকর্ষী দেখ একটা লিপিডের মধ্যে দুটো এরকম আছে একটা জল মানে দুটো স্ট্রাকচার একটাই লিপিড কিন্তু এটা কিন্তু একটা লিপিডের স্তর এটা একটা লিপিড দুটো এমন জিনিস আছে একটা জলকে আকর্ষণ করে একটা জলকে বিকর্ষণ করে তাই লিপিডের এই অণুগুলোকে বলা হয় অ্যামফিপ্যাথিক এটা মাথায় রাখবি ঠিক আছে অ্যামফি এটা হচ্ছে ঠিক বান ঠিক আছে অ্যামফিপ্যাথিক মলিকিউল বলে লিপিডকে এবার এরা কি করছে দেখ এখানে তাহলে হাইড্রোফিলিক হেড আর হাইড্রোফোবিক তেল আর এই দুটোকে আমরা বলছি ফসফোলিপিড বাই লেয়ার এবার এদের মাঝে কিছু প্রোটিনও থাকে এরমভাবে প্রোটিনও থাকে এবার কিছু প্রোটিন এরকম পুরো গেথে থাকে দেখ দুটো লেয়ারকে ক্রস করে গেছে এগুলোকে অনেক সময় চ্যানেল প্রোটিন বলে এখান দিয়ে না যাতায়াত করতে ধর এখান থেকে মলিকিউল ভেতরে ঢুকবে কি করে ঢুকবে জানিস তো এইগুলো দিয়ে এই চ্যানেল প্রোটিন দিয়ে ঢুকবে বা চ্যানেল প্রোটিন দিয়ে বেরোবে পাম্প করে এটি সাহায্যে বার করতে হবে কোষের থেকে তো এই প্রোটিনগুলো দিয়ে বেরোবে আর কিছু প্রোটিন থাকে এরকম মাথার উপরে এরকমভাবে এইভাবে থাকে তো এইটাকে বলছে ইন্টিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন ঠিক আছে বা নিমজ্জিত প্রোটিন যাই হোক বা যা যেটা টার্ম আছে বইতে যেটা তোর মুখস্থ করতে সুবিধা হচ্ছে মনে রাখতে সুবিধা হচ্ছে সেটাই মনে রাখবি একই ব্যাপার কি ইন্টিন ইন্ট্রেন্সিক বা ইন্টিগ্রাল যেটা পুরো ঢুকে আছে ভেতরে লিপিড লেয়ারের মধ্যে ইন্টিগ্রাল বা ইন্ট্রেন্সিক বা সম্পূর্ণ নিমজ্জিত প্রোটিন ঠিক আছে আর বাইরে যেগুলো আছে এগুলো কিন্তু নিমজ্জিত নেই এগুলো ভাসছে এগুলো বাইরের লেয়ারে আছে তো এগুলোকে বলে এক্সট্রিনসিক ঠিক আছে এগুলো এক্সট্রিনসিক প্রোটিন অথবা একটা বলছি ইন্টিগ্রাল আর একটা হচ্ছে পেরিফেরাল যারা পেরিফেরির দিকে অবস্থান করছে পেরিফেরাল প্রোটিন ঠিক আছে বা ভাসমান প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন অনেক নামে ডাকা যায় প্রান্তীয় বাংলায় বলে প্রান্তীয় প্রোটিন তো যে নামে খুশি যেটা তোর সুবিধা হচ্ছে সেই নামে মনে রাখবি সব নামও মনে রাখতে পারিস তো এই কটা জিনিস থাকে সাথে আর কি থাকে জানিস সাথে কিছু কার্বোহাইড্রেট থাকে ধর এই ইন ইন্ট্রেন্সিক প্রোটিনগুলো এই এক্সট্রেন্সিক প্রোটিনগুলোতে এরম বাইরে যদি কার্বোহাইড্রেটের চেন থাকে ঠিক আছে তাহলে কি বলবো সেটাকে এটা হচ্ছে প্রোটিনের সাথে লেখে লেগে আছে গ্লাইকো কার্বোহাইড্রেটকে অনেক সময় গ্লাইকো হিসেবে বলে তো এটাকে বলে গ্লাইকো প্রোটিন আর যদি লিপিডের সাথে কার্বোহাইড্রেট চেন লেগে থাকে এখানে দেখি লিপিডের হেডের সাথে তাহলে সেটাকে আমরা বলি গ্লাইকো লিপিড ব্যাস সোজা প্রোটিনের সাথে লাগলে প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেটের চেন অ্যাটাচ থাকে গ্লাইকো প্রোটিন আর লিপিডের সাথে যদি চেন অ্যাটাচ থাকে কার্বোহাইড্রেটের সেটাকে আমরা বলছি গ্লাইকোলিপিড ব্যাস এটাই সিম্পল এবারে এটাকে আমরা ফ্লুইড বলছি কেন আর এটাকে আমরা মোজাইকি বা বলছি কেন স্ট্রাকচার এটাই আর কিছু স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ আর কিছু কোলেস্টেরলের দানা এরকম থাকতে পারে থাকে কিন্তু সব ক্ষেত্রে নয় কিছু কিছু থেকে ক্ষেত্রে থাকে কিন্তু স্ট্রাকচার হচ্ছে এইটা এই যে স্ট্রাকচারটা এটা তোকে পড়তে হবে এবারে এর নামটা ফ্লুইড আর মোজেক এই দুটো দেওয়ার পিছনে কারণ কি সেটা আমাদের জানতে হবে দেখ এই যে লিপিড লেয়ারটা আছে না এটা মুভ করতে পারে মানে আমরা যখন মাইক্রোস্কোপের আন্ডারে এই পর্দাটাকে দেখি কি দেখি বলতো ধর এই যে প্রোটিনটা এটা একটা সময় দেখলাম এখানে ছিল মাইক্রোস্কোপের আন্ডারে চোখ রেখে দেখছি এটা এখানে ছিল কিছুক্ষণ বাদে দেখি সরে গিয়ে এখানে চলে এসছে আবার কিছুক্ষণ বাদে চোখ যখন দেখছি এখান থেকে আবার সরে গিয়ে এখানে মানে যখন তোরা প্র্যাকটিক্যালি যদি এগুলো দেখিস মজা লাগবে যেগুলো প্রোটিনগুলো না মুভ করছে এবার তার থেকে সায়েন্টিস্টরা বুঝলো যে আরে বাবা এটা মুভ করছে মানে এটা তো তার মানে একটা ফ্লুইড ব্যাপার আছে তো এটাকে না সেমি ফ্লুইড এটাকে সেমি ফ্লুইড একটা নেচার থাকে তাই এটাকে সায়েন্টিস্টরা যখন নাম দিয়েছে সেটাকে বলছে তরল এবার মোজাইক কেন বলছে বাড়ির মেঝেতে মোজাইক করা থাকে না কী থাকে এরকম চৌকো চৌকো টাইলস থাকে না চারিদিকে সাদা টাইল কালো টাইল সাদা টাইল কালো টাইল এরকম মোজাইক মোজাইক মানেই তো তাই মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরগুলো এক একটার পর এক একটা অন্য অন্য পাথর দিয়ে সাজানো এখানে যখন তুই মাইক্রোস্কোপে দেখছিস এই উপরের যে প্রোটিনগুলো না ওই কোষ পর্দার ওপর ওরকম পাথরের মতন লাগছে মনে হচ্ছে মোজাইক করা তো এই জন্য একটা এই প্রোটিনগুলোর জন্য নাম দিল মোজাইক আর প্রোটিনগুলো যেহেতু মুভ করছে যেহেতু লিপিডের যে বাইলেয়ার সেটা সেমি লিকুইড ওটা মুভ করে তাই ওটার নাম দিয়ে দিলো তরল তো দুটো মিলে এটা তরল মোজাইক গঠন কার কোষ এটা হচ্ছে কোষ তরল মোজাইক মডেল যেটা বিজ্ঞানী সিঙ্গারান নিকোলসন নাইনটিন সেভেন্টি টুতে বলেছিলেন কোনো ডাউট নেই আর আছে সব প্রশ্ন পারবি পারবি আর কোনো এছাড়া আর কোনো প্রশ্ন আসে না এবারে দেখ আমি কি বলেছি এখানে দেখ গ্লোবিউলার প্রোটিন থাকে যারা প্রান্তীয় এবং নিমজ্জিত হয় আর ফসফোলিপিড থাকে যেটা অ্যামফিপ্যাথিক হয় সেখানে ট্রাডিশনাল মুভমেন্ট আর ফ্লপ এই যে সরে সরে যাচ্ছে তরল এটা দুটো মুভমেন্ট হয় দুটো মুভমেন্ট লক্ষ্য করা যায় একটা পুরো লেয়ারটা যাচ্ছে একসাথে আর একটা ফ্লিপ ফ্লপ তো এইগুলো তোকে ডিটেলসে পড়তে লাগবে না জাস্ট ফসফলিপিতে যে মুভমেন্ট হয় সেটা বোঝানোর জন্য আমি বলেছি যে এটাতে দুটো টাইপের মুভমেন্ট হয় আর এই অবধি তোকে পড়তে হবে আর গ্লাইকোক্যালিক্সের মধ্যে যেটা অলিগোস্যাকারাইড দিয়ে তৈরি সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড এবার গ্লাইকোপ্রোটিন এই প্রোটিনটার কাজ কী বলতো এই গ্লাইকোপ্রোটিনের কাজ হচ্ছে সেল আইডেন্টিফিকেশানে হেল্প করা সেল কোষকে আইডেন্টিফাই করতে হেল্প নে হেল্প করে আর এই গ্লাইকোলিপিডের কাজ হচ্ছে এরা প্রোটেকটিভ ঠিক আছে প্রোটেক্টিভ একটা লেয়ার ফর্ম করছে প্রোটেক্টিভ ইন ফাংশন বোঝা গেছে সিম্পল আর কিছু পড়ার দরকার নেই এবার কোশ পর্দার পরিবহন এই পরিবহন নিয়ে এনসিআরটি বইতেও একটা প্যারাগ্রাফ রয়েছে যেটা পড়তে হবে এই কোষপর্দার পর্দার পরি পরিবহন চ্যাপ্টারটা ইটসেলফ ট্রান্সপোর্ট সেটা তো তুলে দিয়েছে এখন আর নেই কিন্তু ওই পুরোনো বই যদি থাকে এইগুলো আমি বলবো একবার পড়ে নেবি ঠিক আছে যে কারণ এগুলো অনেক জায়গাতে লাগে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি প্যাসিভ ট্রান্সপোর্ট কী অভিশ্রবণ কি ব্যাপন কি এই জায়গাগুলো যদি বোঝা না থাকে মানে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু তোর একটু অসুবিধা হবে তাই বাদ চলে গেল একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পুরনো বইয়ে যদি পাশ। বা ডাউনলোড করতে পারিস বাংলা বই তো যেটা ডাউনলোড করবি ওটা পুরোনো ভার্সানেই আছে ওখান থেকে এই পার্টটা পড়ে নিবি যাই হোক কি বলছে একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একটা প্যাসিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন যেখানে এটিপির দরকার হয় না আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে যেখানে এটিপি লাগছে এবার খুব ভালো করে দেখ যদি তোর কোনো পরিবহন করতে হয় যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে কমের দিকে যাচ্ছে তোর কিছু দরকারই হবে না কোনো এটিপির দরকার হবে না তো অটোমেটিক্যালি ও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে চলে যাবে এটার এক্সাম্পল কি অসমোসিস মানে অভিশ্রবণ ডিফিউশন ব্যাপন এগুলো সবই প্যাসিভ ট্রান্সপোর্টের উদাহরণ আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখন হয় ধর সোডিয়াম পটাশিয়াম পাম্প যেরকম এই কোষ পর্দাতে খুব বেশি করে লক্ষ্য করা যায় সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে কি হচ্ছে তোর ভেতরে যে কনসেন্ট্রেশনটা আছে বাইরে সেই কনসেন্ট্রেশনটা নেই ভেতর থেকে যদি বাইরে বার করতে হয় ধর ভেতরে কম কনসেন্ট্রেশন কিন্তু তোকে বাইরে বার করতে হচ্ছে অথবা বাইরে বেশি কনসেনট্রেশন বাইরে কম কনসেন্ট্রেশন তোকে তাও ভেতরে সেই পায়নটাকে পাঠাতে হচ্ছে সেই ক্ষেত্রে মুভমেন্টটা কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের এগেনস্টে হয় আর যখনই তোকে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে কিছু পাঠাতে হবে হাই থেকে লোতে এমনি চলে আসে প্যাসিভ ট্রান্সপোর্টে কিন্তু লো থেকে যদি হাইতে কোথাও পাঠাতে হয় তোকে ঠিক সেই সময় এটিপির দরকার হয় আর এই এটিপি এটার এক্সাম্পল কি সোডিয়াম পটাশিয়াম পাম্প এইটা এই এক্সাম্পলটা ভালো করে মনে রাখবি এইটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এটা কোষ পর্দাতে দেখা যায় বোঝা গেছে এবারে নেক্সট দেখি নেক্সট হচ্ছে কোষ প্রাচীর বা সেলওয়াল কোথায় থাকে অ্যানিম্যালসে থাকে না আমাদের থাকে না প্লান্টের থাকে উদ্ভিদে এখানে আমরা কি দেখে নিই একটু একটা ছত্রাকের থাকে ছত্রাকের ক্ষেত্রে দেখ কি দিয়ে তৈরি হয় জানিস তো সেলুলোস ঠিক আছে ম্যানোজ গ্যালাক্টানোস এবং অন্যান্য মিনারেল যেরকম খনিজ লবণ যেরকম ক্যালসিয়াম কার্বোনেট এগুলো দিয়ে তৈরি হয় এই ছত্রাকের কোষ প্রাচীর আবার উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোসটা কিন্তু এই দুটোর ক্ষেত্রেই কমন কিন্তু বাকিগুলো সেলুলোস ছাড়াও সেলুলোস পেকটিন প্রোটিন এগুলো দিয়ে তৈরি হয় উদ্ভিদের কোষপ্রাচীর এবার কোষপ্রাচীর এনসিআরটিতে ভালো করেই বলা আছে কিন্তু ছবি দেওয়া নেই কিছু কিছু লাইন তাই জন্য স্টুডেন্টদের খুব কনফিউশন হয় যে প্রাথমিক কোষ প্রাচীর কোথায় চলে গেল সেকেন্ডারি সেলওয়াল চলে এলো বুঝতে অসুবিধা হয় তাই আমি এখানে ছবিটা এঁকে দিয়েছি ছবিটা এনসিআরটি বইতে পাবি না তোদেরকে আলাদা করে ছবিটা খুব ভালো করে পড়তে হবে সেরকম নয় কিন্তু বোঝার জন্য এটা খুব দরকার আর তাই জন্যই টিচারেরও দরকার হ্যাঁ তো দেখ এইটা হচ্ছে মিডিল ল্যামেলা মধ্যচ্ছদা এইটাকে মাঝখানে রেখে আর এইটা কী দিয়ে তৈরি জানিস তো ক্যালসিয়াম পেকটেড ম্যাগনেশিয়াম পেকটেড এগুলো এখান থেকে না এই ইনফরমেশানগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবি অনেক সময় পরীক্ষাটা দিয়ে দেয় মধ্যচ্ছদা বা মিডিল ল্যামেলা বা মধ্যম ল্যামেলা কি দিয়ে তো মানে তে কোন আয়নের ভাগ বেশি ক্যালসিয়াম আয়নের ভাগ বেশি তো যাই হোক এই হচ্ছে মধ্যম ল্যামেলা এর দুপাশে হচ্ছে প্রাথমিক কোষপ্রাচীর যেগুলো যেই কোষপ্রাচীর যেই ধর প্লান্টের সেল মেরিস্টাম্যাটিক রিজিয়ানে তারা সবে বাড়ছে তো যখন সবে বাড়ছে তাদের কিন্তু কোনো গৌণ সেকেন্ডারি কোষপ্রাচীর তৈরি হয় না শুধু প্রাথমিক কোষপ্রাচীরটুকুই থাকে এই কোষপ্রাচীর দুটোই থাকে এই কোষপ্রাচীর দুটোই দেখ তাই জন্য লিখেছেন মেরিস্টাম্যাটিক কোষেই শুধু প্রাথমিক প্রাচীর থাকে বাকিগুলোতে প্রাথমিক কোষপ্রাচীরও থাকতে পারে থাকে এবং সেকেন্ডারি ওয়ালও থাকে এবার তারপরে সেকেন্ডারিতে দেখ এখানে একটা দুটো তিনটে দেখ আমি তিনটে লেয়ার রেখেছি এস ওয়ান এস টু আর এস থ্রি এটা তিনটে সেকেন্ডারি সেলওয়াল প্রাথমিক যে কোষ প্রাচীর এটাতে না সেলুলোজের ভাগটা একটু কম হেমি সেলুলোসটা বেশি আর সেকেন্ডারি সেলওয়ালে কিন্তু সেলুলোজটা বেশি পরিমাণে থাকে একটু শক্ত শক্তপোক্ত হয় তাই জন্য তো সেকেন্ডারি ওয়াল হচ্ছে এটা আর কিছু কিছু জায়গায় যারা যেই সব কোষ অনেক বেশি ম্যাচিওর করে গেছে তাদের এই টার্সিয়ারি সেলওয়ালো থাকে যেগুলো লিগনিফাইড লিগনির নির্মিত টার্সিয়ারি সেল সেলওয়ালো দেখা যায় আচ্ছা আর মাঝখানে কিছু কিছু অনেক সময় গ্যাপ থাকে এই গ্যাপগুলোকে বলে পিট ঠিক আছে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ প্রাচীরের। এটা গঠন বোঝা গেল আর কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই বুঝতে নেক্সট আমরা দেখব প্লাজমো ডেজমাটা এটারও ছবি আঁকা নেই আমি একটু এঁকেছি বোঝাবার জন্য তোদেরকে প্লাজমো ডেসমাটা মানে হচ্ছে ধর দুটো কোষ আছে দুটো কোষেই যদি কোষপ্রাচীর এইভাবে নির্মিত হয় তো দুটো কোষের মধ্যে সাইটোপ্লাজম ধর এই কোষ থেকে এই কোষের তরল যাবে কি করে তাকে তো যেতে হবে নাহলে সারা সব কোষের মধ্যে পাতা থেকে খাওয়ার পৌঁছাবে কি করে অথবা রুট থেকে একদম পাতায় জল পৌঁছাবে কি করে মিনারেল পৌঁছাবে কি করে তো প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করাটা খুব দরকার তো এবারে কোষের তো আছে কোষপ্রাচীর যদি একবার লিগনিফায়েড হয়ে যায় তার মানে তো তার একদম জল যাওয়ারই জায়গা নেই তো এই জল যাতে বা মিনারেল যাতে বা খাওয়ার যাতে পাস করতে পারে না একটা সেল থেকে আরেকটা সেলে তাই জন্য একটা সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষাকারী এরকম এই দেখ সাইটোপ্লাজমের কানেকশান হয়েছে সাইটোপ্লাজম স্ট্র্যান্ড এরকম প্লাজমো ডেজমাটা থাকে এই যে মাঝেরটা এটা হচ্ছে মিডিল ল্যামেলা এটা হচ্ছে প্রাথমিক কোষপ্রাচীর এটা হচ্ছে গৌণ গৌণকোষপ্রাচীর এটাই দেখ এই ছবিটাই দেখ তাই এঁকেছি মিডিল ল্যামেলা প্রাথমিক কোষপ্রাচীর গৌণ প্রাচীর এইটা এইভাবে আছি মিডিল ল্যামেলা এইরকমভাবে জাস্ট সরে গিয়ে মাঝে একটা হোল তৈরি করে দিচ্ছে এইখানে এইখানে একটা হোল তৈরি হচ্ছে যেখান দিয়ে সাইটোপ্লাজমটা ইজিলি কানেক্টেড থাকতে পারছে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই এবারে নেক্সট আমরা তিন নাম্বার কোষপর্দা হয়ে গেল কোষপ্রাচীর হয়ে গেল এবারে আসবো কোষের বাকি অঙ্গাণুগুলোর ক্ষেত্রে মজা লাগছে না পড়তে মজা করে পড়বি যখন বইতেও পড়বি তখন মজা করে পড়বি যাতে তোর বাবা না ভুলিস আচ্ছা এন্ডো মেমব্রেন সিস্টেম আচ্ছা এটাকে সিস্টেম বলছে কেন প্রথমেই আমরা দেখে নিই মেমব্রেন সিস্টেমের মধ্যে কি কি আছে জানিস তো একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম একটা হচ্ছে গলগি অ্যাপারেটাস আরেকটা হচ্ছে লাইসোজোম এই তিনটেকে একসাথে বলছে এন্ডো মেমব্রেন সিস্টেম আবার এই তিনটেকে একসাথে অনেক সময় কী বলে জানিস তো জিইআরএল সিস্টেম বল কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম লাইসোজোম ঠিক আছে জিইআরএল বা এন্ডোমেমব্রেন সিস্টেম এবার এন্ডো মেমব্রেন সিস্টেম তাহলে যদি তোর মনে না থাকে যে কি কি অর্গ্যানেল দিয়ে কোয়েশ্চেন আসে নিটেও প্রশ্ন এসেছে দেখেছি যখন আমি পড়াচ্ছি তখন মনে হচ্ছে আরে বাবা এত সোজা প্রশ্ন এসেছে হ্যাঁ এত সোজাই প্রশ্ন এসেছে তো এন্ডো মেমব্রেন সিস্টেমে কি কি আছে শুধু গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর লাইসোজোম এই নামটা মনে রাখবি ই আর এল ব্যাস এবার জিই সিস্টেমটা কেন আমরা এটাকে একসাথে রাখছি কারণ এদের যে কাজ সেটা একটা ফ্লোতে চলে মানে প্রথমে একটা ইয়ারে কাজ হলো আরিয়ার তারপর এসিআর তারপরে গলগি বডি তারপর প্রাইমারি লাইসোজোম তারপর এক্সোসাইটোসিস হচ্ছে তো এরকম ওয়ার্ক ফ্লোটা এইভাবে চলে মানে আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ধীরে ধীরে আমি সবটাই বলবো এখন ওভারঅল বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে ফার্স্টে কী হলো প্রোটিন তৈরি হলো এসিআরে কি হচ্ছে প্রোটিনটা ট্রান্সপোর্ট হচ্ছে যাচ্ছে সাথে ওখানে লিপিডও তৈরি হচ্ছে এবার গলগি বডিতে গিয়ে সব কিছুই চলে যাচ্ছে গিয়ে প্যাকেজিং হচ্ছে সিক্রিশন হচ্ছে প্যাকেজিং তো প্রথমে হলো এবার সিক্রিট কি করে করবে বাইরে বার করবে কি করে প্রথমে ভ্যাকুয়াল দিয়ে বার করবে অথবা এই প্রাইমারি লাইসোজম তৈরি করবে তারপর লাইসোজোম হয়ে সেটা এক্সোসাইটোসিস হয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে বা ভ্যাকিউলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে তো এটা একটা ওয়ার্ক ফ্লো ঠিক আছে তো এই ফ্লোটার জন্য এটাকে বলে মেমব্রেন সিস্টেম এটা একটা সিস্টেম ঠিক আছে যেহেতু কাজটা পরপর পর পর হচ্ছে এবারে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের প্রথম যেটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সেটা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখ ছবিটা এরকম আমি ছোট্ট করে এঁকেছি এখানে আর রাখবো এটা দেখতে পাচ্ছিস কি আচ্ছা এঁকে দিয়ে এখানে একটা ধর নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ঠিক নিউক্লিয়াস ডাবল মেমব্রেনাস নিউক্লিয়াসের গা ঘেঁষে এরকম এন্ডো প্লাজমিক রেটিকিউলামগুলো পর 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 এরকম থাকে ঠিক আছে এইভাবে এবার নিউক্লিয়াসের গায়ে এরকম রাইবোজোমের দানা এরকম ভাবে লেগে থাকে রাইবোজোম আর ইন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়েতেও না এরকম গুলো লেগে থাকে যেহেতু আর পরে এর ঠিক পরে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এরকম দেখতে হয়ে যায় এগুলোর গায়ে আর রাইবোজোম লেগে নেই এগুলো পুরো কোষটাকে না এরকম একটা একটা কম্পার্টমেন্টে ভাগ করে দিচ্ছে ধর এটা একটা কম্পার্টমেন্ট এটা একটা কম্পার্টমেন্ট এটা একটা কম্পার্টমেন্ট এরকম কম্পার্টমেন্টালাইজেশন হচ্ছে এগুলোতে আর রাইবোজম লেগে নেই তো যেগুলোতে রাইবোজোম লেগে আছে সেগুলোর উপর পাটটা কি রাফ হয় হ্যাঁ খড়খড়ে দেখতে খড়খড়ে উপরে অনেক দানা ছড়িয়ে আছে সে আলু ভাজার উপর পোস্ত ছড়ানোর মতন বা ঢ্যাঁড়স ভাজার উপর পোস্ত ছড়ানোর মতো যাই হোক এটা আর আর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর এগুলোর গায়ে কোনো রাইবোজম নেই তাহলে এগুলো স্মুথ চকচক করছে গাটা তো এগুলো স্মুদ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বোঝা গেছে এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজম থাকলে আর ই আর না থাকলে আর এবার আর এর কাজ কি প্রথমেই দেখ রাইবোজম রয়েছে তাহলে ফার্স্ট কাজই তো হচ্ছে প্রোটিন সিনথেসিস তাই না রাইবোজোম থাকছে মানে ও কিন্তু প্রোটিন তৈরি করতে সমর্থ এ এবারে নেক্সট কাজ সেকেন্ড এই নিউক্লিও এটা তো নিউক্লিয়াস নিউক্লিয়াসের গায়ে এটা তো ক্রোম্যাটিন ফাইবার তো নিউক্লিয়াসের মধ্যে কোনো পদার্থকে যদি আমাদের এ কোষের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় স্থানান্তরকরণ তাহলে কিন্তু ও এই আরিয়ারের মাধ্যমে এই পদগুলো দিয়েই করবে তাহলে সেকেন্ড ফাংশন হচ্ছে নিউক্লিয় পদার্থর নিউক্লিয়াস থেকে অন্য অঙ্গাণুতে বা অন্য কোষে অন্য কোষে জেনারেলি হয় না অন্য অঙ্গাণুতে স্থানান্তরকরণ এই দুটো হচ্ছে আর এর কাজ এবার এর কাজ কি একটা হচ্ছে এ প্রোটিন তৈরি করে আর এ লিপিড তৈরি করে লিপিড সিনথেসিস একটা কাজ আরেকটা কি করে আর প্রাণী কোষের ক্ষেত্রে কিছু স্টেরয়েডাল হরমোন থাকে ঠিক আছে তোরা পড়েছিস মাধ্যমিকও পড়েছিস হরমোন চ্যাপ্টারে তো এই স্টেরয়েডাল হরমোন সেটা তৈরি করে হচ্ছে এই এসিআর ঠিক আছে এরপরে আমরা এটা ইয়ার হয়ে গেল এরপরে আমরা গলগি অ্যাপারেটাস দেখব গলগি অ্যাপারেটাসের ক্ষেত্রে ফার্স্ট এই যে গলগি বডি এটাকে পর্যবেক্ষণ করেন কিন্তু ক্যামিলো গলগি বলে একজন সায়েন্টিস্ট এইটিন খ্রিস্টাব্দে ক্যামিলো গলগি নামের একজন সায়েন্টিস্ট প্রথম পর্যবেক্ষণ করে তাই এটার নাম হচ্ছে গলগি বডি গলগি বডিতে ও তার আগে এখানে একটু বলে নিই এই ই আরের ক্ষেত্রে ই আর কী দিয়ে তৈরি জানিস একটা হচ্ছে এই যে অংশগুলো এগুলোকে বলে সিস্টারনি সিস্টারনি থাকে ভেসিক্যাল থাকে আর টিউবউল থাকে সিস্টারনি এরপরে ছোটো ছোটো কিছু ভেসিক্যাল থাকতে পারে যেই ভেসিকুলগুলো দিয়ে ট্রান্সপোর্ট হয় গলগি বডিতে আর এই টিউবউল এই এসিয়ার যে তৈরি হচ্ছে এইগুলোকে বলে টিউবউল তাহলে সিস্টারনি ভেসিকেল আর টিউবউল এই তিনটে দিয়ে তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবার গলগি বডিতে চলে যাই গলগি বডি আবার তিনটে দিয়ে তৈরি সেটা হচ্ছে এখানেও সিস্টারনি আছে সিস্টারনি আর আছে ভ্যাকুয়াল আর ভেসিক্যাল এবার এগুলো কী কী দেখি দেখ এটা আবার নিউক্লিয়াস এখানে দেখ এটা নিউক্লিয়াস আর এটা এর পাশে গলগি বডি কী হচ্ছে আমি যদি ছবি আঁকি আবার এখানে একটা নিউক্লিয়াস আঁকি আর এর পাশে এক তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকছে কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তো একদম নিউক্লিয়ার মেমব্রেনের গা থেকে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এর খুব কাছাকাছি আরেকটা অঙ্গাণু থাকে যেটার নাম হচ্ছে এই গলগি বডি এরকম স্ট্যাক লাইক স্ট্রাকচার দেখ ডিস্কের মতন স্ট্রাকচার স্ট্যাক লাইক স্ট্রাকচার অ্যানিমালের ক্ষেত্রে এরকম বেশ কয়েকটা স্ট্যাক থাকে আর প্রাণী উদ্ভিদ হলে স্ট্যাকের নাম্বারটা অনেক বেড়ে যায় উদ্ভিদ কোষে অনেক এটাকে ডিকটিও জোম বলে অনেক সময় না উদ্ভিদ কোষে গলগি বডিকে ডিকটিও জোম বলে আর এই প্রাণী কোষে এটাকে গলগি বডি বলে তো গলগি অ্যাপারেটাস এবার দেখ এখানে এই যে স্ট্রাকচারটা দেখছিস এরা একে অপরের সাথে অনেক সময় এরকমভাবে কানেক্টেড থাকে আর প্রথমে এরকম ছোট 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 দানা থাকে আর শেষের দিকে এরকম বড় 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 দানা থাকে এই ছোট ছোটো দানাগুলোকে বলছে হচ্ছে ভেসিকেল ভেসি কেল এই যে পোর্শন এইটা এটাকে বলছে হচ্ছে সিস্টারনি আর এই বড় বড়ো যে দানাওয়ালা অংশ এই যে অংশ এটাকে বলছে ভ্যাকুয়ল এই ভ্যাকুয়াল সাইজ কিন্তু ভেসিকেলের থেকে বেশি হয় বড় হয় দেখ ভ্যাকুয়ালের সাইজ ভেসিকেলের থেকে বড় এটা এখানে লিখেছি এবার তোকেও মনে রাখতে হবে পরীক্ষার সময় ফট করে একটা কোয়েশ্চেন দিয়ে দিল তুই এবার ভেসিকেল আর কি কী ভাবতে বসলি তাহলে তো হবে না তো ভেসিকেলের সাইজ ভ্যাকুয়ালের থেকে ছোট আর ভ্যাকুল হচ্ছে একটু বড়ো ভ্যাকুয়াল কোন দিকে থাকে নিউক্লিয়াসের থেকে দূরে যেটা মানে এই যে দূরে এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের থেকে দূরে হচ্ছে ভ্যাকুয়ল যেটা ম্যাচিউরিটির ফেস সেই জায়গাতে তার মানে এই গলগি বডির ওলারিটি থাকে পোলারিটি থাকে একটা হচ্ছে সিস ফেজ আর একটা হচ্ছে একটা হচ্ছে সিস ফেজ আর একটা হচ্ছে ট্রান্স ফেজ সিস ফেজটা হচ্ছে যেটা ফর্মেশনের ফেজ আর ট্রান্স ফেজ মানে হচ্ছে ম্যাচিউரேশনের ফেজ ম্যাচিউரேশনের ফেজ মানে যেখানে ভ্যাকুওল রয়েছে সেটা আর সিস ফেজ মানে ফর্মেশনের ফেজ মানে যেটাতে বেসিক্যাল রয়েছে সেটা আর এই এটা দেখ আমি এইভাবে ছবিটা এঁকেছি তো একটা গলগিবরের এই সিস্টার্নিগুলো এই দিকটা ধর এটা কিরকম এটা কনভেক্স সাইজ তাই না মানে কনভেক্স মানে কি উত্তল ঠিক আছে উত্তল এটা উত্তল সাইড আর এইটা হচ্ছে এই সাইডটা হচ্ছে অবতল সাইড মানে আমি যদি ধরে এরকম একটা চশমা উত্তল অবতল থাকে এরকম এই সাইডটা উত্তল এই সাইডটা অবতল ঢোকানো তো এই অবতল সাইডটা হচ্ছে ট্রান্স ফেজের দিকে থাকে এটা হচ্ছে এদিকে হচ্ছে অবতল সাইড থাকে আর এটা হচ্ছে ফর্মেশনের ফেস বা সিস ফেস হচ্ছে উত্তল আর আরেকটা কি মনে রাখতে হবে এইটা কোন দিকে থাকে এটা থাকে নিউক্লিয়াসের দিকে মানে এগুলো কেন বলছি এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আসে যেগুলো বাচ্চারা খুব গুলিয়ে ফেলে তো তুই যাতে না গোলাস তাই জন্যই আমি বলে রাখছি আর এটা থাকে প্লাজমা মেমব্রেনের দিকে মানে কোশ পর্দার দিকে টুয়ার্ড কোশ পর্দা এটা যদি নিউক্লিয়াস হয় তা এই দিকে এরকম এটা যদি কোষ হয় তো এইদিকে কোষ পর্দা তাই তো নিউক্লিয়াসের দিকের যে সাইড সেটা হচ্ছে সিস ফেস ফরমেশনের ফেস উত্তল ফেস নিউক্লিয়াসের দিকের ফেস যেখানে থাকে হচ্ছে ভেসিক্যাল আর এটাতে থাকে হচ্ছে ভ্যাকপুল আর ভুলবি না ভুলে যাবি ভুলে যাবি যাবি না তো ভুলিস না এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে তো কোন দিকটা কনকেভ কোন দিকটা কনভেক্স কোন দিকটা নিউক্লিয়াসের সাইডে কোন দিকটা প্লাজমা মেমব্রেনের সাইডে কোন দিকটাতে ভেসিক্যাল থাকে কোন দিকটাতে ভ্যাকুয়ল থাকে এগুলো মনে রাখবি এবার দেখ এই যে ভ্যাকুয়ল কি হয় জানিস তো প্রথমে এন্ডোপ্লাজমিক ক্রেটিকিউলামে এইখানে ধর একটা প্রোটিন তৈরি হলো এই প্রোটিনটা এখান থেকে এসে এই যে ভেসিক্যাল তৈরি হয়েছে এই ভেসিক্যালের মধ্যে এলো এই ভেসিকুয়েলগুলোই এসে এইখানে সিস ফেজে জয়েন করলো যেই জয়েন করলো এইখানে ভ্যাকু এর মধ্যে ওর প্যাকেজিং হলো প্যাকেজিং হয়ে ও ভ্যাকুয়েল তৈরি করলো ভ্যাকুয়াল তৈরি করে আইদার ও বাইরে সিক্রিট করে দেবে ঠিক আছে কোষের বাইরে পাঠিয়ে দেবে ধর কোনো হরমোন তৈরি হয়েছে ওকে কোষের বাইরে পাঠাতে হবে এক জায়গায় তৈরি হচ্ছে আর এক জায়গায় গিয়ে কাজ করছে তাহলে তোকে কোষ থেকে বাইরে বার করতে হবে তো সেটা একটা করতে পারে আর নয় তো লাইসোজমের আকারে কোষের মধ্যে জমিয়ে রাখতে পারে লাইসোজম কি করে ধর হাইড্রোলাইটিক এনজাইমগুলোকে আমরা এক্ষুনি পড়বো জমা রাখে কোষের মধ্যে তো সেইটা একটা করতে পারে সে কিভাবে করবে এইখানে লাইসোজোম এই ভ্যাকুয়ালগুলো থেকেই কিন্তু তারপরে আবার লাইসোজোম তৈরি হবে ঠিক আছে এই ভ্যাকুয়াল গুলো তারপর কি হলো এখানে দেখি এই ভ্যাকুয়াল গুলো প্রাথমিক লাইসোজোম গঠন করল বুঝতে পারছিস কোনো অসুবিধা নেই এবার প্রাথমিক লাইসোজোমের পরে ম্যাচিওর লাইসোজোম এবার লাইসোজোম লাইসোজোমে কী থাকে লাইসোজোমে থাকে ভর্তি ভর্তি লাইটিক এনজাইম তাই না মানে বিশ্লেষণকারী উৎসেচক এটা থেকেও একটা প্রশ্ন আসে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো কি কি থাকতে পারে লাইপ থাকতে পারে প্রোটিএস থাকতে পারে নিউক্লিয়েস থাকতে পারে কার্বোহাইড্রেটেস থাকতে পারে যা খুশি থাকতে পারে যে কোনো একটা কোষের মধ্যে যাবতীয় যা যা তৈরি হয় লিপিড তৈরি হয় প্রোটিন তৈরি হয় নিউক্লিক অ্যাসিড তৈরি হয় সবকে ডিস্ট্রয় করার জন্য এনজাইম এই লাইসোজোমের মধ্যে থাকে এই লাইসোজোমের আরেকটা জিনিস পড়তে হবে কি যে এরা অ্যাসিডিক পিএইচ মানে নিচের দিকে সাতের কম পিএইচ তাই তো অ্যাক্টিভেট হয় তাহলে এরা মানে বিক্রিয়া করতে পারে তো এদের অ্যাক্টিভেশানের জন্য কত পিএইচ দরকার হয় সাঁতের কম বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার হয় তো অ্যাসিডিক পিএইচ এ ভালো কাজ করে তো তোকে যদি এখন প্রশ্ন দেয় যে লাইসোজমে যে বাইরের পিএইচ হচ্ছে এইট পয়েন্ট বা এইট পয়েন্ট নাইন বা হোয়াটেভার যেটা সাতের বেশি এইখানে কি লাইসোজমটা কাজ করতে পারবে এই রকম প্রশ্ন আসবে নিতে তো তখন তোকে উত্তরটা কী দিতে হবে না পারবে না ও পারবে না ওকে আর যদি তোকে প্রশ্ন দেয় যদি ধরো পিএইচ হচ্ছে চার চার পয়েন্ট এক ঠিক আছে তাহলে এই পিএইচ লেভেলে কি ও লাইসোজোম এই হাইড্রোলাইটিক এনজাইমটা অ্যাক্টিভ হতে পারবে হ্যাঁ পারবে ঠিক আছে প্রশ্ন এরকম মানে তোকে তো ডিরেক্ট প্রশ্ন দেবে না তোকে এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দেবে তুই যে পড়ছিস সেই নলেজটা তোকে মনে রাখতে হবে তা আমি কিন্তু ডিটেলে পড়াচ্ছি যারা ভালো করে পড়াটা শুনবি যারা ক্লাসটা মন দিয়ে শুনবি তাদের নিটের কোনো এমসিকিউ সলভ করতে অসুবিধা হবে না যারা ফাঁকি মেরে শুনবি তাদের তো হবে না নেক্সট হচ্ছে কোষগহ্বর গহবর কোষের মধ্যে না থাকা কিছু জায়গা থাকে যেগুলোকে বলে কোশ গহবর যেগুলোতে অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে রেচন পদার্থ থাকতে পারে ঠিক আছে এরা মেমব্রেন বাউন্ড হয় কিন্তু এই যে কোশ গহবর বা ভ্যাকিউল এটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে মানে মেমব্রেন বাউন্ড অরগ্যানেলগুলো কোনগুলো বা মেমব্রেন দেখা যায় না কোনগুলোতে তার মধ্যে অনেকে না ভ্যাকুয়ালটা লিখে আসে ভ্যাকুয়াল কিন্তু মেমব্রেনহীন বা পর্দাহীন নয় ভ্যাকুয়ালের মধ্যেও পর্দা থাকে তো এর মধ্যে সিঙ্গেল মেমব্রেন থাকে এতে জল থাকতে পারে স্যাপ বা রস থাকতে পারে রেচন পদার্থ থাকতে পারে যে কোনো বজ্রপদার্থ থাকতে পারে কোষের অপ্রয়োজনীয় কোনো পদার্থ থাকতে পারে যা খুশি এই একটা মেমব্রেন যেটা থাকে সেটাকে বলে টোনোপ্লাস্ট এটা ভালো করে মনে রাখতে হবে কোষ গহবরের যে একটা মেমব্রেন সেটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট এই টোনোপ্লাস্ট কি করে ঘনত্বের বিপরীত দিকে জিনিস পাঠাতে সাহায্য করে এটা কেন ভর এইটা কোষ এর মধ্যে এটা হচ্ছে কোষ গহবর এখানে কিছু বজ্র এখানে পাঠাতে হবে এবার খুব স্বাভাবিকভাবে এখানের ঘনত্ব খুব বেশি তাও আমরা এখানের ঘনত্ব কম বজ্র পদার্থটা তাও আমরা এখান থেকে এখানে ট্রান্সপোর্ট করব তাও কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ট্রান্সপোর্ট করব। তাতে কে সাহায্য করবে প্লাস্ট এটা নিয়েও কিন্তু অনেকবার নিটে প্রশ্ন এসেছে দেখ কত প্রশ্ন আমরা পড়তে পড়তেই সলভ করে দিচ্ছি তো এই টোনোপ্লাস্ট এখান দিয়ে যেহেতু এখানে যাচ্ছে তো ঘনত্বের অবক্রমের বিপক্ষে এর যাত্রা হচ্ছে আয়নের মুভমেন্ট হচ্ছে এটা এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট যেটাতে সাহায্য করছে কে স্পেশাল কোষ পর্দা স্পেশাল মেমব্রেন সেটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট ঠিক আছে উদ্ভিদ কোষের যে কোষ গহবর তারা কিন্তু অনেক বড় সড়ো হয় প্রাণী কোষের কোশগহবর খুব ছোট ছোট আর চারিদিকে কোষের মধ্যে স্ক্যাটার্ড হয়ে থাকে এরম ধর উদ্ভিদ উদ্ভিদকোষ এখানে একটা বড় কোশগহবর আর এটা প্রাণী কোষ এখানে এইরকমভাবে কোশগহবর থাকে উদ্ভিদ কোষে প্রায় কোষ জুড়েই রয়েছে একটা ধর কোশগহবর যত প্রাচীন ওল্ড সেল হবে তত বেশি বহবর তার বড় সড়ো হতে থাকবে বড় একটা কোশগহবর থাকে কিন্তু প্রাণী প্রাণীকোষেরও স্ক্যাটার্ড ওয়েতে ছোট কোষ গহবর থাকে আর নাম্বারেও কিন্তু অনেক বেশি থাকে উদ্ভিদ কোষে ধর একটা কোষে একটা কোষ কোশগহবর রয়েছে বা দুটো কোশগহবর রয়েছে সেই জায়গাতে একটা প্রাণী কোষে ধর পাঁচ ছটা সাতটা আটটা গহবর রয়েছে ঠিক আছে এই ধর অ্যামিবার ক্ষেত্রে যে সংকোচনশীল গহবর তৈরি করে খাবারটাকে এনগালফ করে নেয় একটা গহবর এরকমভাবে খাবারটাকে অ্যামিবার যে চলন করে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল তৈরি করে যেটাকে সংকোচনশীল গহবর বলে এইটাও কিন্তু একটা কোষ গহবরের ঠিক আছে উদাহরণ যেখানে ও খাবারটা খাচ্ছে খাবারটাকে ডাইজেস্ট করছে করে ওখানে ওই সংকোচনশীল গহবরের মধ্যেই আনডাইজেস্টেড পার্টটাকে রেখে দিচ্ছে তো ওটা একটা কোষ গহবরের মতোই কাজ করছে যার মধ্যে আনডাইজেস্টেড পোর্শানটা রয়েছে খাবারের আর কি এছাড়া প্রোটিস্টার ক্ষেত্রে খাদ্যকণা আত্মসাত করা বা এন্ডোসাইটোসিস যে করছে তার ফলে গঠিত যে খাদ্য গহবর সেটাও কিন্তু এই ভ্যাকুয়লের আন্ডারে পড়ছে একই টাইপের কনসেপ্টেও ওরাও কাজ করে তো সেই এই দুটো এক্সাম্পেলও করে রাখবি খাঁপিয়ে গেছি আর জলের বোতল আনতে ভুলে গেছি জল খেতে পারছি না মাইটোকন্ড্রিয়া নেক্সট ঠিক আছে মাইটোকন্ড্রিয়া খুব ইন্টারেস্টিং একটা সেল অরগ্যানেল এটা না একটা সেলের ভেতরে সেল এরকম টাইপের কেন কারণ মাইটোকন্ড্রিয়া সেমি অটোনোমাস সেমি অটোনোমাস মানে বাংলাটা কি বলে মানে একদম মাথায় আসছে না বাংলাটা সেমি অটোনোমাস কেন বলছে কারণ এর মধ্যে ডিএনএ আছে এর মধ্যে রাইবোজোম আছে এর মধ্যে আর আছে তার মানে আমাদের কিন্তু আমাদের শরীরে শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে তা কিন্তু নয় আমাদের কোষে মাইটোকনড্রিয়াতেও ডিএনএ আছে এটাকে আমরা ধর কেউ কোয়েশ্চেন এলো তোকে যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ নিউক্লিয়াস ছাড়া আর কোথায় থাকে কোথায় থাকে মাইটোকন্ড্রিয়াতে থাকে তো মাইটোকন্ড্রিয়াতে না এরকম চক্রাকার ডিএনএ থাকে আর যেটা জি সি রিচ যেটা তোকে মনে না রাখলেও চলবে কারণ এদেরকে ডিনেচার করা যায় না এটি রিচ হলে কি হতো ডাবল বন্ড থাকতো জি সি রিচ বলে এদের ট্রিপল বন্ড আছে এদের ডিন্যাচারেশন পাওয়ারটা অনেক বেশি আর রাইবোজোম এই রাইবোজোম দেখ তোর ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আছে তুই কিন্তু একটা ইউক্যারিওটিক জিভ কিন্তু তোর ক্ষেত্রে কি তাহলে সেভেন টিএস নেই এইখানে দেখ মাইটোকন্ড্রিয়াতে আছে তার মানে আমাদের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে এইট টি এস রাইবোজম আছে ঠিক কথা কিন্তু সেভেন এস কি নেই আছে এস রাইবোজমও আছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে তো এই ট্রিকি কোয়েশ্চেনগুলো কিন্তু পারতে হবে আমি পড়াচ্ছি যেরকম তোমাদেরকেও কিন্তু পারতে হবে নাহলে আমার পড়ানোটা বৃথা তো এর মধ্যে ডিএনএ আছে রাইবোজম আছে তো এরা নিজেদের আর আরেকটা জিনিস এরা ফিশনের মাধ্যমে ডি বিভাজন যেটাকে বলে তার মাধ্যমে এরা বিভাজিতও হতে পারে মাইটোকন্ড্রিয়া মানে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট অরগ্যানেল হওয়ার জন্য যা দরকার একটা সেল হওয়ার জন্য যা দরকার সবই একটা সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে ডিএনএ রয়েছে রাইবোজোম রয়েছে তার ফলে ওরা প্রোটিনও তৈরি করে নিতে পারছে আর সাথে কি রয়েছে সাথে এদের ডিভিশনের পাওয়ারও রয়েছে বাইরেটা দেখ বাইরেটাকে বলছে বহিব পর্দা ভেতরটাকে বলছে অন্তঃ এই অন্তঃ পর্দাটা কিন্তু এরকম আবার ইনভ্যাজিনেশন আঙ্গুলের মতন প্রবর্ধক আছে ঠিক আছে এরকম খাজ হয়ে আছে কেন খাজ হয়ে আছে রে খাজ হলে কি হয় এর তল বৃদ্ধি পায় না এই দেখে এটা যদি এরকম হতো তাহলে এর সারফেস এরিয়া আর এটা যদি এরকম হতো হচ্ছে তো এর সারফেস এরিয়া অনেকটা বেশি না তো এই সারফেস এরিয়া বেশি হওয়ার জন্যই এই কৃষ্টিগুলো গঠন হয়েছে ঠিক আছে এর ফলে তাহলে অন্তপর্দার ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে এইটা নিয়ে ওই যে অন্তঃপর্দার ক্ষেত্রফল বাড়ছে এটা নিয়েও কিন্তু নিতে কোয়েশ্চেন এসেছিল তো এটা তোমাকে মাথায় রাখতে হবে এগুলো খুব কমন সেন্স ঠিক আছে তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুই নিটের সব প্রশ্ন করতে পারবি আনসার করতে পারবি কোনো ভয় নেই নেক্সট ভেতরে আর কি থাকে এই ক্রিস্টিগুলোর ভেতরে ক্রিস্টির মধ্যে এরকম দেখ টেনিস র্যাকেটের মধ্যে এই তো ক্রিস্টি এর গায়ে এরকম এই যে শীতকালে টেনিস র্যাকেট খেলতে চাস হ্যাঁ টুকটুক করে কক দিয়ে মারিস তো এই সেই টেনিস র্যাকেটের মতন দেখতে কিছু অক্সিজোম থাকে এগুলোর নাম হচ্ছে জোম এই অক্সিজোমগুলো এটিপি তৈরিতে সাহায্য করে এটিপি এই অক্সিজোমগুলোকে এফ জিরো এফ ওয়ান পার্টিক বলে এই অক্সিজোমগুলো থেকেই এটিপি তৈরি হয় এটিপি হচ্ছে আমাদের শক্তির সোর্স তাই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস অফ দা সেল তাই না তো এই অক্সিজম থেকে তৈরি হচ্ছে এটি অক্সিজমের মধ্যে এই দেখ এই যে অন্তপর্দা আর বহিঃপর্দা পর্দা তার মাঝে একটা স্পেস আছে না এখানে এই স্পেসটাকে বলে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস আর এই ভেতরে যে ধাত্র আছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বা ধাত্র সেখানে সবার শোষণ বা সেলুলার রেসপিরেশনের জন্য যাবতীয় এনজাইম ওই ধাত্রর মধ্যে থাকে বোঝা গেছে তো আমাদের রেসপিরেশন যখন তোরা রেসপিরেশন চ্যাপ্টার পড়বি তখন এই কনসেপ্টটা মাথায় থাকবে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ধাত্র তার মধ্যে সেলুলার রেসপিরেশনের জন্য বা সবাদ শ্বসনের জন্য যা যা প্রয়োজনীয় এনজাইমের মধ্যে আমরা পেয়ে যাব মাইটোকন্ড্রিয়াকে না মাইক্রোস্কোপের আন্ডারে দেখার জন্য স্পেশালি স্টেন করতে হয় নাহলে মাইটোকন্ড্রিয়াকে চট করে দেখা যায় না এটা বললাম ভুলে যাস না আবার এটা কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা প্লাস্টিড নেক্সট হচ্ছে প্লাস্টিড প্লাস্টিড আমরা প্রাণী কোষে দেখতে পাই না পাই কি পাই না প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে আর কিছু ইউগলিনয়েডসে থাকে যেমন ইউগ্লিনা ঠিক আছে প্লাস্টিড দুটো টাইপের হয় একটা লিউকোপ্লাস্ট একটা ক্রোমোপ্লাস্ট ক্রোমো নাম যেখানে থাকবে মানে সেটা রিলেটেড টু কালার কালার্ড প্লাস্টিড হলেই বর্ণযুক্ত হলে সেটার নাম হচ্ছে ক্রোমো সেটা তোর ক্লোরোফিল হতে পারে রোডোপ্লাস্টিড হতে পারে ফিওপ্লাস্টিড হতে পারে যাই হোক রোডোপ্লাস্টিড হলে লাল রঙের ফিওপ্লাস্ট হলে ব্রাউন রঙের ক্লোরোপ্লাস্ট হলে গ্রিন কালারের আর যেগুলো লিউকো লিউকো মানে হচ্ছে বর্ণহীন কোনো কালার নেই সেই প্লাস্টিড হচ্ছে লিউকো প্লাস্টিড এদের কি হচ্ছে ধর লিউকোপ্লাস্টির কোথায় দেখা যায় জানিস তো মেনলি যেই পার্টগুলোতে না সূর্যের আলো পৌঁছায় না ধর রুটে যেরকম সূর্যের আলো পৌঁছায় না ওখানেই কিন্তু বেশি করে লিউকোপ্লাস্ট থাকে আর যেখানে সূর্যের আলো লাগছে সূর্যের আলো পৌঁছাচ্ছে বিটপ অংশে ধর হ্যাঁ কাণ্ড অংশে পাতায় সেখানে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকছে সে ফুলের রঙই হোক পাতার রঙই হোক যাই হোক এবার লিউকোপ্লাস্টের আন্ডারে লিউকোপ্লাস্টকে তিন ভাগে ভাগ করা যায় অ্যামাইলোপ্লাস্ট অ্যালিউরোন প্লাস্ট এলাইও প্লাস্ট অ্যামাইলোতে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় অ্যালিউরোনে প্রোটিন সঞ্চিত হয় ইলাইওতে অয়েল ইলাইও অয়েল একটু সিমিলার নাম ইলাইওতে সঞ্চিত হয় চর্বি বা ফ্যাট বা অয়েল তেল জাতীয় পদার্থ বাদামে একটু তেল থাকে তেল জাতীয় পদার্থ থাকে না তো বাদামের যে অয়েল কন্টেন্ট সেটা হচ্ছে এলাইও প্লাস্টের মধ্যে থাকে অথবা ভুট্টার যে গ্রেনে অ্যালিউরোন লেয়ার থাকে অ্যালিউরোন সেই সেটা হচ্ছে ভুটটাতে প্রোটিন থাকে সেটা প্লাস্টের মধ্যে জমা থাকে অথবা আলুর মধ্যে কার্বোহাইড্রেট থাকে আলুর মধ্যে অ্যামাইলোপ্লাস্টের মধ্যে কার্বোহাইড্রেট জমা থাকে ঠিক আছে এবার করবো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টটা আমরা দেখে নিই ক্লোরোপ্লাস্টের শেপটা এরকম এরকম এটা ধর ক্লোরোপ্লাস্ট একটা ডাবল মেমব্রেন দিয়ে দিই ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম স্ট্যাক রয়েছে এই স্ট্যাকগুলোকে কী বলছে জানিস তো গ্রানাম আর এই স্ট্যাকগুলো এরকম জয়েন করা থাকে একটার সাথে একটা অথবা এইভাবে ওয়ালের সাথে এগুলোকে বলে হচ্ছে যেহেতু স্ট্রোমার মধ্যে দিয়ে এটা এটা তো গ্রানা আর এই ধাত্রটাকে বলে হচ্ছে স্ট্রোমা আর যেহেতু স্ট্রোমার মধ্যে দিয়ে এই ল্যামেলিগুলো গেছে এটা সোজা ল্যামেলি ল্যামেলি মানে রড শেপের স্ট্রাকচার তো এটাকে ওই জন্য বলে স্ট্রোমা ল্যামেলি ঠিক আছে আর এই যে গ্রানা দেখছিস এই গ্রানার এক একটাকে বলে হচ্ছে থাইলাকয়েড এই ক্লোরোপ্লাস্টও কিন্তু সেমি অটোনোমাস ক্লোরোপ্লাস্টের মধ্যেও এরম চক্রাকার ডিএনএ সার্কুলার ডিএনএ আর এস রাইবোজোম থাকে তো প্রাণী কোষের ক্ষেত্রে যেরকম মাইটোকন্ড্রিয়াতে রয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কিন্তু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুটোতেই রয়েছে এই চক্রাকার ডিএনএ সার্কুলার ডিএনএ আর 70s রাইবোসোম এরা নিজেদের প্রোটিন নিজেরা তৈরি করে নিতে পারে এনজাইম নিজেরা তৈরি করে নিতে পারে তো এরা সেমি অটোনোমাস ঠিক আছে বাইরেরটাকে বলছে হচ্ছে বহিব পর্দা ভেতরটাকে বলছে অন্তঃ পর্দা বলছে পর্দার অন্তঃ পর্দার মধ্যে কি বলছি ভেতরের যে ধাত্র ভেতরের ধাত্রকে বলছে স্ট্রোমা এই স্ট্রোমার মধ্যে এই স্ট্রোমার ক্ষেত্রে পড়তে হবে এই স্ট্রোমা ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশান আর লাইট রিয়াকশান হয় আমরা মাধ্যমিকেও পড়েছি ডিটেলে আবার পড়বো ইলেভেনে ডিটেলে আবার পড়ব কিন্তু ইলেভেন টুয়েলভে কিন্তু ডিটেলে আবার পড়ব নিটের জন্য কিন্তু মাধ্যমিকেও পড়ে এসেছি তো তো এই যে ডার্ক রিয়াকশান আর লাইট রিয়াকশান এই স্ট্রোমার মধ্যে হয় ডার্ক রিয়াকশান আর এই থাইলাকয়েডের মধ্যে হয় লাইট রিয়াকশন স্ট্রোমায় যে ডার্ক রিয়াকশন মানে অন্ধকার দশার জন্য যে বিক্রিয়াটা হওয়ার জন্য যে এনজাইম সেগুলো থাকে হচ্ছে এই স্ট্রোমার মধ্যে তার মধ্যে সব থেকে বেশি কে থাকে অ্যাবানডেন্ট রুবিস্কো ঠিক আছে আর কি থাকে থাইলাকয়েডের মধ্যে থাইলাকয়েডটা না এরকম দেখতে এই অনেকটা এরকম এখানে একটা এটা হচ্ছে থাইলাকয়েড থাইলাকয়েডের এই জায়গাতে পিএস ওয়ান যেটা ফটোসিনথেসিস ফটোসিনথেসিসের পিএস ওয়ান আর পিএস টু করেছি সেই পিএস ওয়ান বা পিএস সেভেন হান্ড্রেড যেটা ক্লোরোফিলে সেইটা এই থাইলাকয়েডের এইখানে থাকে আর এই যে জয়েন্ট স্ট্রাকচার সেইখানে পিএস টু এর জন্য পিএস টুটা এইখানে হয় ঠিক আছে তো এই যে লাইট রিয়াকশান এটা পিএস টু আর এটা পিএস ওয়ান এবারে এর মধ্যে আরেকটা জিনিস থাকে সেটাকে বলে কোয়ান্টাজোম কোয়ান্টা জোম কোয়ান্টাজোম কী জিনিস কোয়ান্টাজোমে মোটামুটি দুশো তিরিশটার মতন পিগমেন্ট থাকে ক্লোরোফিল থাকতে পারে ক্যারোটিনস থাকতে পারে জ্যান্থোফিল থাকতে পারে ফাইকোবিলিন থাকতে পারে এই কোয়ান্টাজোম কিন্তু থাইলাকয়েডের মধ্যে থাকে যাদের মধ্যে তোমার প্রথম আলোটা পড়ে আলো বিক্রিয়া যেটা শালক সংশ্লেষের যে বিক্রিয়া সেটা শুরু হবে ঠিক আছে এরপরে ক্লোরোপ্লাস্টকে দেখ বলছে ডাইমরফিক অঙ্গাণু ডাইমরফিক কেন বলছে জানিস তো কারণ এই যে গ্রানা অঞ্চলটা এই যে গ্রানা এই যে স্ট্যাক এগুলো থাকতেও পারে এই গ্রানাটা ক্লোরোপ্লা মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি থাকে সেটাকে বলা হচ্ছে গ্রানাল ক্লোরোপ্লাস্ট আর যদি না থাকে সেটাকে বলা হচ্ছে এক গ্রানাল ক্লোরোপ্লাস্ট তাই জন্য এটাকে বলছে ডাইমরফিক মানে ক্লোরোপ্লাস্ট যে সমস্ত উদ্ভিদের সমস্ত কোষে একই রকম হবে সেটা কিন্তু নয় গ্রানা থাকলে অ্যাগ্রা গ্রানাল আর যদি গ্রানাল না থাকে শুধু স্ট্রোমা থাকে আর স্ট্রোমা ল্যামেলি থাকে স্ট্রোমাও থাকে ল্যামেলিও কিন্তু থাকে এই যে স্ট্রোমা ল্যামেলি দেখছ সেগুলোও কিন্তু থাকে যদি শুধু স্ট্রোমা স্ট্রোমা ল্যামেলি থাকে গ্রানা না থাকে সেটার নাম হচ্ছে অ্যাগ্রানাল অ্যাগ্রানাল দেখা যায় সি ফোর উদ্ভিদে সি ফোর ঠিক আছে সালোক সংস্কার যদি পড়ে থাকো তাহলে জানো নাহলে আবার আমার ক্লাসের জন্য ওয়েট করো সি ফোর উদ্ভিদে কিন্তু অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট দেখা যায় আর গ্রানাল ক্লোরোপ্লাস দেখা যায় সি থ্রিতে দেখা যায় সি ফোরে দেখা যায় ঠিক আছে তাহলে এখান থেকে এক্সাম্পল চাইতে পারে যে সি ফোর উদ্ভিদে তোমার ক্লোরোপ্লাস্ট কীরকম হতে পারে বা অ্যাগ্রানাল আছে সেটা কী ধরনের উদ্ভিদ সি ফোর সি থ্রি না কীরকমভাবে তোমাকে কোয়েশ্চেন করলো তো তোমাকে বুঝতে হবে যে অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস দেখা যাচ্ছে মানে ওটা সি ফোর উদ্ভিদ এবার পড়বো রাইবোজোম রাইবোজোম জর্জ প্যালাডে বলে একজন সায়েন্টিস্ট নাইনটিন ফিফটি প্রথম পর্যবেক্ষণ করে রাইবোজোম কিন্তু মেমব্রেনলেস বিহীন এর কিন্তু কোনো পর্দা নেই এটা আর প্রোটিন আর প্রোটিনযুক্ত একটা অঙ্গাণু যেটা ইউক্যারিওটিক কোষেও থাকে প্রো ক্যারিওটিক কোষেও থাকে ইউ ক্যারিওটিক কোষে থাকে এইটি প্রকৃতির যেটা সিক্সটি এ দুটো সাব ইউনিট বললাম একটা সিক্সটি এস আর একটা ফোরটি এস আর প্রো ক্যারিওটি থাকে ক্যারিওটিকে থাকে সেভেন্টি এস প্রকৃতির একটা ফিফটি এস আর একটা এস দুটোকে যোগ করতে যাস না আবার আরে তোরা অনেকেই হয়তো দুটোকে যোগ করবি সিক্সটি ফোরটি তো ম্যাম হান্ড্রেড হচ্ছে আর এইটটি এস বলছে কেন বা ফিফটি এস আর থার্টি এস ম্যাম তো এইটটি এস হচ্ছে এখানে সেভেন্টি এস বলছে কেন তো অ্যাকচুয়ালি এস হচ্ছে ভেদবার্গ ইউনিট ঠিক আছে ভেদবার্গ একক যেটা অধক্ষেপণ গুণাঙ্ক বা সেডিমেন্টেশন কোয়েফিশিয়েন্টকে বোঝাচ্ছে অর্থাৎ কোন স্তরে এর সেডিমেন্টেশন হচ্ছে এটা যদি যুক্ত অবস্থায় থাকে দুটো রাইভুমের একক তাহলে ওরা আশি তম জায়গায় গিয়ে সেডিমেন্টেড হচ্ছে অধক্ষেপণ ওদের অধক্ষেপ করছে সেডিমেন্টেশন কোয়েফিশিয়েন্ট ঠিক আছে যদি আলাদা থাকে তাহলে বড়োটার সিক্সটিতে গিয়ে পড়ছে ছোটোটার আশি চল্লিশে গিয়ে পড়ছে তো এটাই হচ্ছে ব্যাপার এই ওই অধক্ষেপণ গুণাঙ্ক দিয়ে ওর নামকরণ করা হয়েছে ভেদ এজ দিয়ে ভেদবার ইউনিট ঠিক আছে যোগ করে দিয়ে আবার কেচে গন্ডুস করিস না তো এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে ভেদবার্গ ইউনিট কি মানে অধক্ষেপণ গুণাঙ্ক এই দুটো চল্লিশ মানে অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকেও এসেছে যদিও কনসেপ্টটা খুব সোজা তাও ঘুরিয়ে অনেকবারই এসেছে আচ্ছা এবার নেক্সট হচ্ছে সাইটোস্কেলিটন কি বলতো একটা কোষের ভেতরে না অনেক এরকম জালক সদৃশ প্রোটিন নির্মিত সূত্রাকার কম্পার্টমেন্ট তৈরি হয় বুঝলি সেগুলোকে বলছে সাইটোস্কেলিটন কি কাজ করে এদের কাজ কি এদের কাজ কোষের মধ্যে যে যান্ত্রিক দৃঢ়তা সেটা কোষের যদি কোনো চলন হয় সেই চলন এবং কোষের এই যে শেপ আকৃতি সেটা বজায় রাখতে এই সাইটোস্কেলিটন সাহায্য করে বোঝা গেল এবার নেক্সট পড়ব সিলিয়া এবং ফ্লাজেলা যেটা লোকোমোশন বা কোষের চলনে সাহায্য করে যদি আমরা দেখ কোষের যে ফ্লাজেলা যদি দেখি প্রো ক্ষেত্রে কি থাকে ফিলামেন্ট হুক আর বেসাল বডি নির্মিত আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে শ্যাফট এবং বেসাল বডি নির্মিত দুটোই কিন্তু বইতে আছে কিন্তু আলাদা আলাদা জায়গায় লেখা আছে এবং আরেকটা জায়গায় এনসিআরটিতে লেখা আছে দুটো একরকম নয় দুটো স্ট্রাকচার আলাদা সবকে এক করে আমি এইভাবে লিখেছি দুটো এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে এবং তোমাকে মনে রাখতে হবে যে প্রো ক্যারিওটিকের যে ফ্ল্যাজেলা ফিলামেন্ট হুক বেসাল বডি নির্মিত ইউ ক্যারিওটিকের যে ফ্ল্যাজে ফ্ল্যাজেলা সেটা শ্যাফ্ট এবং বেসাল বডি নির্মিত যেটা সেন্ট্রিওলের মধ্যেও সেম বেসাল বডি ইউ ক্যারিওটিকের ক্ষেত্রে ফ্ল্যাজেলাতেও সেম বেসাল বডি গঠনটা এখানে দেখ এখানে ছবি দিয়েছি গঠন হচ্ছে নাইন প্লাস টু অ্যারেঞ্জমেন্টে থাকে ঠিক আছে কোনটা ফ্লাজেলা বা সিলিয়া এই ছবিটা দেখ এই ছবিটা তোদের বইতে আছে কিভাবে আছে দেখ এই ভেতরে দুটো আছে এরকম আর বাইরে এইভাবে নটা রয়েছে তাই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে নটা এরকম তাই তো এই যে ছবিটা এবার এই ছবিটাতে দেখ মাঝখানে একটা ব্রিজ রয়েছে এদের এই মাঝখানের যে টু এই দুটোকে ঘিরে একটা পেরিফেরাল বা প্রোটোপ্লাজমিক শীত রয়েছে যেটাকে সেন্ট্রাল শীত বলে কেন্দ্রীয় শীত রয়েছে বাইরের দিকে যে এই যে দুটো দুটো করে আছে না এই দুটো কিভাবে থাকে জানিস তো একটাতে ধর এই যে এই দুটো বলছি এই দুটো একটাতে এরকম তেরোটা প্রোটোফিলামেন্ট থাকে এক দুই তিন চার কীভাবে আঁকছি তোর বাবা একটু ভালো করে আঁক না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আর পাশেরটাতে দশটা কমপ্লিট নয় ওটা ইনকমপ্লিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইরকম হচ্ছে এই দুটো স্ট্রাকচার বোঝা গেছে এই দুটোর মধ্যে একটা রেডিয়াল স্পোক থাকে যে স্পোকটা দিয়ে ওই কেন্দ্রীয় শিদের সাথে জয়েন্ট থাকে ঠিক আছে প্রত্যেকটা এরমভাবে জয়েন্ট থাকে আর এই দুটো মাঝখানে একটা জয়েন্ট থাকে ঠিক আছে একটা স্পোক দিয়ে এদিকে জয়েন্ট আর রেডিয়াল স্পোক দিয়ে এদিকে জয়েন্ট আবার এখানের সাথে এটারও এটার এটা ধর এ আর এটা ধর বি এই বিটার সাথে এই এটা এই বিটার সাথে এই এটা এরাও কিন্তু একে অপরের সাথে যুক্ত থাকে ঠিক আছে এই এইরকমভাবে একটা রাউন্ড স্ট্রাকচার হচ্ছে এটা কিসে বলতো কি কোন জায়গাটায় থাকে বলতো ধর এটা একটা ফ্ল্যাজেলা এই ফ্ল্যাজেলাটাকে আমি এখান দিয়ে কাটলাম ধর এই এরমভাবে কাটলাম কেটে প্রস্তচ্ছেদ করলাম প্রস্তচ্ছেদ করে সেটাকে স্লাইডে নিয়ে আমি এইখানে রাখলাম রেখে এখানে এবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখছি আমি চোখ রেখে মাইক্রোস্কোপে চোখ রেখেছি চোখ রেখে দেখছি এই যে গোল স্ট্রাকচারটা তার মধ্যে কিন্তু আমি এই স্ট্রাকচারটাকে দেখতে পাবো বুঝতে পেরেছিস তো মাথায় ঢুকেছে তো এইটা হচ্ছে সেই স্ট্রাকচার কার ফ্লাজেলা বা সিলিয়ার এবারে আমরা সেন্ট্রিওলে এবং সেন্ট্রোজোমে যাব সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম কি। এই জায়গাটা খুবই বাচ্চাগুলো বুঝতে পারে না তুই স্মার্ট তুই বুঝে যাবি দুটো সেন্ট্রিওল আছে মাঝখানে কি কেন্দ্র অক্ষ এখানে ক্রোমোজোম থাকতে পারে এরকম ভাবে ক্রোমোজোম গুলো ধর এটা ধর মেটাফেস ক্রোমোজোম মাঝখানে আছে আটকে আছে আর এই এর চারপাশে এরকম অ্যাস্টার থাকে তাই তো অ্যাস্ট্রাল রে তাই জন্য বলে তাই না প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না উদ্ভিদ কোষে থাকে না বলে উদ্ভিদ কোষকে অ্যানাস্ট্রাল বলে স্টার শেপের তাই অ্যাস্টার এরকম তো এই যে এটা এই দুজন না একে অপরের সাথে একদম নাইনটি ডিগ্রি তে থাকে পারপেন্ডিকুলার বলে ঠিক আছে একদম এরকম নাইনটি ডিগ্রিতে থাকে তো এটা একটা সেন্ট্রিওল এটা একটা সেন্ট্রিওল আর এই সেন্ট্রিওলের চারপাশে ওদের একটা অর্ধতরল ধাত্রর মতন থাকে অ্যামরফাস একটা লিকুইড সাবস্টেন্স অ্যামরফাস ঠিক আছে তো এই পুরোটাকে মিলে এটাকে বলে সেন্ট্রোজোম আর এই এক একটাকে বলে সেন্ট্রিওল ক্লিয়ার হয়েছে তো আর কোনো দিন গুলাবে না আর এটা এইভাবে কিভাবে সেন্ট্রিওল আছে সেটাও বুঝতে পেরেছিস এবার এই সেন্ট্রিওলের স্ট্রাকচারটা এরকম হয় যেটা তুই সিলিয়ার ফ্লাজেলার ক্ষেত্রে দেখলিস দেখছিস যে নাইন প্লাস টু অ্যারেঞ্জমেন্টে থাকে সেন্ট্রিওলের ক্ষেত্রে সেটাই এরকম সেটা কি নাইন প্লাস জিরো অ্যারেঞ্জমেন্ট নাইন প্লাস জিরো এই জিরো মানে এই মাঝখানেরটা এই মাঝখানেরটাকে তাই বলে সেন্ট্রাল হাব এইচ ইউ বি হাব ঠিক আছে এই মাঝখানেরটা এটা হচ্ছে সেন্ট্রাল হাব আর বাইরের দিকে যেরকম সিলিয়া ফ্ল্যা দুটো দুটো করেছিল এখানে তিনটে করে আছে কিন্তু নটাই আছে এত আঁকলে না এইটাই দেখ তো দেখতে পাচ্ছিস এ দেখ তিনটে করে রয়েছে দেখেছিস আর মাঝখানে একটা হচ্ছে সেন্ট্রাল হাব কেন বলছে সেন্ট্রাল হাব এগুলোর সাথে না মাঝখানে এগুলো রেডিয়াল স্পোক দিয়ে এরকম সব কটা জয়েন্ট করা থাকে আর এই তিনটেরও অ্যারেঞ্জমেন্ট কিন্তু ধর আগেরটার ক্ষেত্রে বললাম এ আর বি এটার ক্ষেত্রে ধর এ বি সি এই এটা তেরোটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কিন্তু এই বি আর সি থাকে দশটা দশটা করে ছয় সাত আট নয় কিরম আছে এই জন্য আঁকতে চাই না তো হ্যাঁ তো এতে তেরোটা প্রোটোফিলামেন্ট বিতে দশটা প্রোটোফিলামেন্ট সিতেও দশটা প্রোটোফিলামেন্ট ঠিক আছে এরকম আর এদের ক্ষেত্রেও এর সাথে সিটা এর সাথে সিটা যেটা এই দেখ এখানে ওরা জয়েন করে করে থাকে তো এই ছবিটা যদি তুই এটা খুব ভালো করে দেখিস এটা সেই গরুর গাড়ির চাকার মতন দেখতে যখন আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি না সত্যি একেবারে চাকার মতন দেখতে লাগে রথের চাকা গরুর গাড়ির চাকা তো এইটাকে ওই জন্য বলে কার্ড হুইল স্ট্রাকচার বুঝতে পেরেছিস এখানে আর কিচ্ছু পড়ার নেই সেন্ট্রোজোমে এইটা সেন্ট্রোজোম এইগুলো সেন্ট্রিওল এরা কোষ বিভাজনে সাহায্য করে আর এদের স্ট্রাকচারটা নাইন প্লাস টু অ্যারেঞ্জমেন্টে এই টিউবিউলিন প্রোটিন দিয়ে নির্মিত এ বি সি তিনখানা করে এরকম নখানা রয়েছে এক একটাতে তিনটে করে রয়েছে তেরোটা প্রোটোফিলামেন্ট দশটা প্রোটোফিলামেন্ট দশটা প্রোটোফিলামেন্ট এর সাথে সি এরকম জয়েন করা থাকে আর এটাকে কার্ট হুইল স্ট্রাকচার বলে ব্যাস আর কিচ্ছু পড়তে হবে না তাই কি লেখা আছে বইতে বুঝতে পারছি না এই সব যেন না হয় আমি কিন্তু ক্লাসে ভালো করে বুঝিয়ে দিলাম আর কোনো সমস্যা যেন না থাকে এবারে নেক্সট পড়বো নিউক্লিয়াস নিউক্লিয়াস ফার্স্টেই পর্যবেক্ষণ করেন রবার্ট ব্রাউন নামে সায়েন্টিস্ট উনি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এইটিন থার্টি ওয়ানে প্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন কিন্তু নিউক্লিয়াসকে রে মানে স্টেনে রঞ্জিত করেছে মানে কালার করে তবেই মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাওয়া যায় সেই রঞ্জকে রঞ্জিত করেছিলেন ফ্লা ফার্স্ট হচ্ছে ফ্লেমিং আর ফ্লেমিং বিজ্ঞানী ফ্লেমিং এটার নামকরণ করেছিলেন ক্রোমাটিন ঠিক আছে তো নিউক্লিয়াস প্রথম পর্যবেক্ষণ রবার্ট ব্রাউন করলেও ক্রোমাটিন নামকরণ প্রথম করেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং বহু নিউক্লিয়াস যুক্ত কোষ এক্সাম্পল স্কেলিটাল আমাদের মাসেল স্কেলিটাল মাসেল কোপালিনা দেখা যায় নিউক্লিয়াসবিহীন কোষ ম্যাচিওর আরবিসি সিফ টিউব প্লেটলেট ঠিক আছে এইগুলোর এক্সাম্পলগুলো তোমাকে পড়তে হবে নিউক্লিয়াসটা দেখতে কীরকম এরকম দেখতে ডাবল মেমব্রেন থাকে এই যে ডাবল মেমব্রেন থাকে মাঝখানে নিউক্লিও লাস থাকে নিউক্লিও লাস হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজিং নিউ রিজিয়ান নিউক নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ান যেটা কি হয় যখন কোষ বিভাজন হয় কোষ বিভাজনের সময় তো কী হয় আগে আর একটু একটু ভালো করে কোষ দেখ এটা একটা নিউক্লিয়াস এর ডাবল মেমব্রেন আছে মাঝখানে নিউক্লিও আর চারদিকে এরকম ক্রোমাটিন তন্তু ঠিক আছে এই ক্রোমাটিন ফাইবার যেটাকে বলে এবারে যখন কোষ বিভাজন হয় এর এই নিউক্লিয়াসের যে রিজিয়ান এর যে এই নিউক্লিও পর্দা এগুলো ডিজিনটিগ্রেটেড হয়ে যায় এই নিউক্লিও লাস এটাও ডিজিনটিগ্রেটেড হয়ে যায় পড়ে থাকে কি এই ক্রোম্যাটিন তন্তুগুলো আর এই তন্তুগুলো যত জল বিয়োজন করে ঠিক আছে কনডেন্সড হতে থাকে তত এরা ক্রোমোজোম গঠন করে ঠিক আছে এবার ক্রোমোজোম গঠন করছে তারপর বিভাজন হচ্ছে বিভাজন হয়ে দুটো কোষ গঠন করছে দুটো নিউক্লিয়াস গঠন করছে তারপর দুটো কোষ গঠন করছে ঠিক আছে এই নিউক্লিয়াসই সব কাজ করছে আর এই নিউক্লিয়াসের এই যে বাইরের ভেতরের পর্দা দেখছিস ভেতরের পর্দার সাথে ক্রোমাটিন ফাইবার কিন্তু এরকম লেগে থাকে একটা সাইড নিউক্লিও লাসে লেগে আছে আরেকটা সাইড এই ভেতরের পর্দাটাতে লেগে আছে বাইরের যে বহি পর্দা সেই বহি পর্দাতে কি রয়েছে পর্দায় রয়েছে লেগে আর এই দুটোর মাঝে ফাঁকা স্থানটাকে বলে ঠিক আছে আর এই যে বাইরের পর্দা আর ভেতরের পর্দা দুটোকে মিলে যে নিউক্লিয়ার মেমব্রেন সেটাকে বলে ক্যারিওথিকা এগুলো পড়তে হবে ঠিক আছে এগুলো তোমায় মাথায় রাখতে হবে নামগুলো কি কি আর এই দেখো নিউক্লিয়াসের মধ্যে এরকম নিউক্লিয়ার পোর এরকম ছিদ্র রয়েছে এগুলোকে বলে নিউক্লিও ছিদ্র বা নিউক্লিওলার নিউক্লিয়ার পোর এই নিউক্লিয়ার পোরগুলো মোটামুটি আটশো অ্যাংস্ট্রম মতো ডায়ামিটার হয় এদের আর একটা নিউক্লিয়াসে হাজার থেকে দশ হাজারটা নিউক্লিও পোর থাকতে পারে আর এই বাইরের যে বহিব পর্দা সেখান থেকেই কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে সিস্টারনি যেটা রাইবোজম দানা লেগে থাকে আরিয়ার হয় তো সেই সিস্টারনি এইখান থেকেই কিন্তু স্টার্ট হয় তৈরি হওয়া শুরু হয়ে যায় নিউক্লিওলাসের নিউক্লিয়াসের বহিব পর্দা থেকে ঠিক আছে আর কোনো সমস্যা নেই এবারে দেখ এই যে ক্রোমাটিন তন্তু থাকে যেটা প্রথম ফ্লেমিং নামের যে বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন উনি এটাকে ইন্টারফেস দশায় দেখেন দু ক্রোমাটিন তন্তু কিন্তু ইন্টারফেস দশায় এক রকম মেটাফেস দশায় একরকম ইন্টারফেস দশায় একটা হতে পারে হেটেরোক্রোমাটিন আরেকটা হতে পারে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন মানে যাদের ট্রান্সক্রিপশান বা যাদের আর তোর প্রোটিন তৈরি এখন হবে না তারা হেটেরো পর্যায়ে থাকে প্রোটিন তৈরি এই মুহূর্তে সেই পার্টটার হবে না তারা হেটেরো তাদের রেপ্লিকেশানও তাই এখন হবে না বা রেপ আচ্ছা মানে রেপ্লিকেশনটাও তাদের ক্ষেত্রে পরে হবে বা এই মুহূর্তে দরকার নেই তো সেই ক্ষেত্রে তাদেরকে বলছে হেটেরো মানে যাদের লেট রেপ্লিকেশন এই মুহূর্তে রেপ্লিকেশন হবে না আর যাদের নন ট্রান্সক্রাইবিং যাদের এই মুহূর্তে প্রোটিন সংশ্লেষ হবে না তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন কিন্তু অ্যাক্টিভ যে ক্রোম্যাটিন তাকে বলছে ইউক্রোমাটিন মানে তাদের ক্ষেত্রে এক্ষুনি রেপ্লিকেশন হবে বা তাদের ক্ষেত্রে এক্ষুনি ট্রান্সক্রিপশন বা প্রোটিন তৈরি হবে তাদের হচ্ছে নাম ইউক্রোম্যাটিন ক্রোম্যাটিন দু রকমের একটা ইউক্রোম্যাটিন আর একটা ক্রোম্যাটিন বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্স এবার এটা ইন্টারফেস দশায় এবার আরেকটা হবে মেটাফেস দশায় মানে যখন সেলটা ডিভিশন হচ্ছে সেই সময় সেল ডিভিশনের সময় মেটাফেস দশার যে ক্রোম্যাটিন সেটা অনেক বেশি কনডেন্সড হয় ক্রোম্যাটিন এমনি দেখলে এরকম সুতোর মতন দেখাবে আর এমনি যখন তুই মেটাফেস দশায় দেখবি তখন এরকম দেখাবে তাই তো মানে এটা স্যাটেলাইট এগুলো তুই ক্রোমোজোমের আকার আকৃতি তো পড়েই এসেছিস এখানে আরও একবার পড়বি তো ক্রোমোজোমের যে দুটো এটা মাঝখানে কাইনেটোকোর থাকে সেন্ট্রোমিয়ার থাকে এখানে স্যাটেলাইট থাকতে পারে আচ্ছা এখানে আরেকটা জিনিস কী করবি স্যাটেলাইট মানে গৌণ যুক্ত এটা প্রাথমিক খাদ এটা গৌণ খাজ মনে পড়েছে তো যদি মনে না পড়ে আরেকবার মাধ্যমিকের বইটা খুলে কিন্তু তোমাকে পড়ে নিতে হবে ডিটেলস স্ট্রাকচারটা সেইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে অনেক সময় একবার আধবার এসেছিল বেশি আসে না কিন্তু পড়ে রাখাটা ভালো কনসেপ্টটা ক্লিয়ার রাখাটা ভালো এবারে এই ক্রোমোজোমটা ঠিক আছে কত রকমের হতে পারে সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী এটা কত রকমের হতে পারে চার রকমের হতে পারে যদি একদম সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে আর দুই দিকে এরকম ভাবে থাকে তাহলে সেটাকে কি বলি আমরা মেটাসেন্ট্রিক মাঝখানে সেন্ট্রোমিয়ার মেটা মেটা মানে মাঝখানে বোঝাচ্ছে এখানে ঠিক আছে মেটা সেন্ট্রিক আর যদি একটু ধারে আছে ধর এরকম তাহলে সেটাকে বলছি সাবমেটা তাই তো এটাও পরে এসেছিস সাবমেটা সেন্ট্রিক এটা অনেকটা কে শেপের হয় মানে যদি আমি দুটো আরও এরকম আঁকি এরকমভাবে তো এটা কে শেপের হচ্ছে না কে শেপের বলে এটাকে বলে এটা এল শেপের আমি এটা মুছে দিই এটা এল শেপের এবার আরও দুটো আছে সাব সাবমেডাসেন্ট্রিক হলো আর কি কি হয় আর একদম ধারে এরকম মানে জাস্ট টেলোমিয়ারের একটু আগে সেটাকে আমরা কি বলছি অ্যাক্রোসেন্ট্রিক এটা কি শেপের হয় এটা জে শেপের হয় আর একদম যদি ধারে থাকে টেলোমিয়ারের কাছে এরকম সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক সেটা হচ্ছে আই শেপের তাই তো এই শেপগুলো দিয়ে অনেক সময় একবার প্রশ্ন দিয়েছিল তাই জন্য আমি আরেকবার ডিটেলে পড়িয়ে দিলাম তো এই শেপগুলো দিয়ে প্রশ্ন দিয়েছিল আর এই নামগুলো অবশ্যই পড়বে এগুলো মাধ্যমিকের জিনিস তোরা জানিস সবাই নেক্সট যেটা লাস্ট যেটা তোদের বইয়ের এনসিআরটি লাস্ট জিনিস হচ্ছে মাইক্রোবডিজ কি প্লান্ট বা অ্যানিম্যালের ক্ষেত্রে কিছু থলি স্যাকের মতন স্ট্রাকচার যেগুলোতে উৎসেচক থাকে তাদেরকে বলছে মাইক্রোবডিস ঠিক আছে চ্যাপ্টারে আর কিচ্ছু নেই সোজা না চ্যাপ্টারটা বুঝতে পেরেছিস চ্যাপ্টারটা এবার এখান থেকে বুঝে গেছিস যখন এবার আমার ক্লাসটা শেষ হলো গিয়ে একবার এনসিআরটি বইটা ভালো করে পড় আবার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এসে আমার ভিডিওটাকে দেখে নেই ঠিক আছে নিজে পর নোট বানাতে হলে নোট বানা নিজে ভালো করে বুঝে তারপর এমসিকিউ সলভ করতে বস আমার কাছেও একটা ক্লাস পাবি এমসিকিউ সলভের সেখান থেকে তোরা দেখে নিবি যে কীভাবে তুই এমসিকিউ সলভ করবি এই চ্যাপ্টারের সেই পদ্ধতিতেই তুই আরও বহু এমসিকিউ সলভ কর বাড়িতে তাহলে দেখবি নিজের জন্য তুই এমনি এই এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে গেছিস তাহলে দেখা হবে পরবর্তীকালে এরকমই আর একটা ইম্পর্ট্যান্ট ক্লাসে ততক্ষণ খুব ভালো থাকিস দেখা হবে আবার পরের ক্লাসে